শারমিন অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মেয়েটির দিকে। দেখতে হুবহু তার মতো, কোনো পার্থক্য নেই চেহারায়। শারমিনের মনে হচ্ছে সে যেন আয়নায় নিজেকে দেখছে। অবশ্য নিজেকে দেখার বিষয়টি সত্য নয়, কারণ সে দাঁড়িয়ে আছে আর তার সামনের মেয়েটি শুয়ে আছে একটা হাসপাতালের বেডে। তার পাশে সদ্য ভূমিষ্ঠ এক মেয়ে শিশু। শারমিন কিভাবে এখানে এসেছে বলতে পারবে না, কখন এসেছে তাও জানে না, এজন্য খানিকটা দ্বিধান্বিত সে। কৌতূহলবশত আরো খানিকটা এগিয়ে গেল বেডের কাছে, তারপর অস্পষ্ট উচ্চারণে বলল, কে কে তুমি? আমি শায়লা। কোন শায়লা? মায়া স্বর্গের শায়লা। আমারে ভুইলা গেছো আপা? মায়া স্বর্গ? হ্যাঁ, ওই যে মনে নাই আমরা দুজন মায়া স্বর্গে একসাথে আসিলাম মেলা দিন আগে। শারমিন একটু সময় নিল, চোখ বন্ধ করে যেন বুঝতে চেষ্টা করলো মায়া স্বর্গ কি। তারপর টেনে টেনে বলল, তুমি আমার নাম জানো? হ, জানি, শারমিন। কিভাবে জানলে? শায়লা মিষ্টি করে হাসল, তারপর টেনে টেনে বলল, আরেক দিন বলবো, আজ তুমি আমার একটা কাজ করে দিবা। কি কাজ? এই যে পাশে যারে দেখতে পাইতেছ, ও আমার মেয়ে, আজ 29 ফেব্রুয়ারি তারিখে জন্ম হয়েছে। ওর একটা নাম রেখা দিবা? তোমার মেয়ের নাম তুমি রাখবে, আমি কেন? আমার মেয়ে তো তোমারই মেয়ে, তুমি ও তো একটা সন্তান আশা করো, তাই না? ছেলে হোক মেয়ে হোক, তার নামও ঠিক করে রাখছো। তুমি জানলে কিভাবে? জানি না, এখন সুন্দর একটা নাম কও। আমার মেয়ের সন্তান হলে তার নাম রাখতাম শাওমি। শায়লার হাসিটা বিস্তৃত হলো, বলল, এই নাম আমার পছন্দ হয়েছে, তাই সদিয়া নাম রাখবার চাইতেছি না, কারণ তোমার আর আমার নামে শুরুতে স আছে, এত স হইলে মুশকিল, খানিকটা পরিবর্তন করে দাও, পারলে আধুনিক নাম রাখবা, নওমি, বড় সুন্দর নাম, আজ থেকে ওর নাম এইটাই। শায়লা এবার সদ্য ভূমিষ্ঠ শিশু নওমির দিকে তাকালো, তারপর আদর মাখা কণ্ঠে বলল, যাও নওমি, তোমার মায়ের কাছে যাও। কথাগুলো অবাক বিস্ময়ে শুনছিল শারমিন। সে কিভাবে নওমির মা হলো তা ঠিক বুঝতে পারছে না, আর সবচেয়ে বিস্ময়ের ঘটনাটা ঘটছে এখন। নওমি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তার দিকে। বেডের একেবারে কিনারে এসে দুপায়ে ভর দিয়ে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরল তাকে। সদ্য ভূমিষ্ঠ এক শিশু চার হাত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে, এই দৃশ্যটা অত্যন্ত ভয়ের হলেও কেন যেন অতটা ভয় পেল না শারমিন। বরং সে আদর করে নওমিকে কোলে তুলে নিল, তাকালো নওমির চোখে। নওমি চোখ বন্ধ করে আবার তাকালো, তারপর টেনে টেনে মা বলে ডাকল। মা ডাক শোনার সাথে সাথে সমস্ত শরীর কেঁপে উঠল শারমিনের। তার কোনো সন্তান নেই, অথচ সে মা ডাক শুনেছে। বিষয়ের ব্যাপার, সত্যি অতি বিষয়ের ব্যাপার। নওমিকে উঁচু করে একেবারে বুকের কাছে নিয়ে এলো শারমিন, তারপর চোখ বন্ধ করে আলতো একটা চুমু খেল নওমির কপালে। এই মুহূর্তে বড় ভালো লাগছে তার, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন সে। কিন্তু তার এই সুখ স্থায়ী হলো না, চোখ খুলতে দেখলো সে চেয়ারে বসে আছে। তার সামনে টেবিলের ওপর ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা। খাতা দেখতে দেখতে ঝিমুনি চলে এসেছিল, আর সেই ঝিমুনির মধ্যেই শায়লা আর নওমিকে নিয়ে সুন্দর স্বপ্নটা দেখেছে সে। তবে কেন যেন তার মনে হচ্ছে এই স্বপ্নের সব কিছু শুধু স্বপ্ন নয়, কিছু সত্য আছে, একেবারে খাঁটি সত্য। পরন্ত বিকেল, ডাক্তার তরফদার বাগানে বসে দুধ চা খাচ্ছেন। নির্ভয় মানব নামে তার একজন পুরাতন রুগী আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। অদ্ভুত এই নামটা তিনিই দিয়েছেন, কারণ আজকাল অনেক রুগীর নাম তিনি মনে রাখতে পারেন না। মনে রাখার সুবিধার্থে অসুস্থতার ধরনের উপর ভিত্তি করে মাঝে মাঝে কোনো কোনো রুগীর নাম রাখেন তিনি। নির্ভয় মানব নামটা এরকমই এক নাম। নির্ভয় মানবের কোনো ভয় নেই, এমনকি মৃত্যুকেও ভয় পায় না সে। আর ভূত প্রেত অন্ধকার চাঁদাবাজ ধান্দাবাজ এগুলো তো তার কাছে কিছুই না। তবে অবাক ব্যাপার হলো, নির্ভয় মানব অন্যকে ভয় দেখাতে খুব পছন্দ করে, এটা তার বিশেষ শখ। মাঝে মাঝে এমন ভয় দেখায় যে দ্বিতীয় বা তৃতীয় পক্ষ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একবার এক ছিনতাইকারী পথে তাকে ছুরি ধরে টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে, মানিব্যাগ দিতে না চাওয়ায় ছুরি দিয়ে হাতে আঘাত করে। নির্ভয় মানব তারপরও তাকে চাপটে ধরে ফেলে, বিপদ বুঝতে পেরে পালাতে চেষ্টা করে ছিনতাইকারী, কিন্তু নির্ভয় মানব নাছোড় বান্দা, উল্টো আরও জোরে আঁকড়ে ধরে তাকে।
যখন ছাড়ে তখন ছিনতাইকারীর পরনের প্যান্ট তার হাতে। বেচারা ছিনতাইকারী মৃত্যু ভয়ও দৌড়াতে শুরু করে। চায়ের কাপে চুমুক দিয়ে ডাক্তার তরফদার বাম দিকে তাকালেন। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে করিম চাচা। লাউয়ের চারা লাগিয়েছিল সে, প্রতিদিনের মতো আজও পানি দিচ্ছে। বেশ বড় হয়েছে চারা, লতা বেয়ে উঠতে শুরু করেছে মাচায়। লাউ গাছ খুব দ্রুত বড় হয়, ফলও আসে তাড়াতাড়ি, মূল্যও মন্দ না। এখন একটা লাউয়ের কত দাম ঠিক জানা নেই তার, কারণ তিনি বাজার করেন না। বাজারে কাজটা করে করিম চাচা। লাউ দিয়ে সরপুটি মাছের তরকারি বড় স্বাদের, তার নিজেরও পছন্দ। করিম চাচার চারপাশে অল্প বয়সে একটা কুকুর চক্কর দিচ্ছে। গত রাতে কুকুরটাই বাড়িতে ঢুকেছে। বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পর করিম চাচা কুকুরটিকে নিয়ে বাইরে গিয়েছিল, ফিরে আসে ঘন্টা তিনেক পরে। তারপর থেকে কুকুরটি আছে করিম চাচার কাছেই। ভাবখানে এমন যে করিম চাচা যেন অনেক দিনের পরিচিত। করিম চাচা কুকুরের কথা বুঝতে পারে, শুধু কুকুর না, অনেক পশু পাখির কথা বুঝতে পারে সে। রয়েছে তার শক্তিশালী ESP, এক্সট্রা সেন্সরি পারসেপশন, ভবিষ্যৎবাণীও করতে পারে। করিম চাচার ভবিষ্যৎবাণী কখনোই ভুল হয় না। এক কথায় করিম চাচা অবিশ্বাস্য রকম অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ তাকে দেখে বোঝা যায় না একেবারেই সাধারণ জীবনযাপন করে সে। বালতি আর মগ হাতে করিম চাচা এগিয়ে আসছে এখান, কুকুরটিও আসছে পেছনে পেছনে। কাছে আসতে ডাক্তার তরফদার জিজ্ঞেস করলেন, কুকুরটি আপনার পেছনে লেগেছে কেন চাচা? হ্যাঁ মারে নিয়া বাইরে যাইবার চায়। কোথায়? বুড়িগঙ্গা নদীতে। কেন? কুকুরটার মা গতকাল বাড়ির নিচে পোড়া মরে গেছে, রক্তাক্ত দেহটা রাস্তায় পড়ে আসিল, কেউ সরাইতেছিল না, তাই সুইটা আসে আমার কাছে, আমি যাই ওর মায়ের মৃতদেহ বুড়িগঙ্গা নদীতে ভাসায়া দিই। কথাটা শুনে বেশ অবাকই হলেন ডাক্তার তরফদার। কুকুর তো একটু বড় হলেই মা কুকুরের সাথে আর থাকে না, মনেও রাখে না নিজের মাকে। এই কুকুর আলাদা চলাফেরা করত, তবে একই এলাকায় থাকায় মা কুকুরের সাথে দেখা সাক্ষাৎ হতো, এমনটা নাকি? হ, মায়ের মৃত্যু তার চোখের সামনে ঘটছে, বড় কষ্ট পাইছে, আর এই কুকুরটার হৃদয় মনে হয় বেশি নরম। আপনার কথা শুনে বড় খারাপ লাগছে, কি নাম কুকুরটার? ওর কোনো নাম নাই। মা কুকুর কি বাচ্চা কুকুরের নাম রাখে? করিম চাচা কিছু বলল না, ধীর পায়ে হেঁটে সামনের বারান্দার দিকে চলে গেল। ডাক্তার তরফদার ধীরে ধীরে সম্পূর্ণ চা শেষ করলেন। দুধ চা তার বড় প্রিয়, এই চা না খেয়ে তিনি থাকতে পারেন না। ডায়াবেটিস হলে দুধ চা খাওয়া যাবে না, এরকমই উপদেশ শুনতে হতো ডাক্তারদের কাছ থেকে। তিনি অবশ্য মানতেন না, ভবিষ্যতেও মানবেন না। যেভাবেই হোক সারা জীবন দুধ চা তিনি খাবেন, এরকম একটা সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছেন। অবশ্য কপাল ভালো, এখন পর্যন্ত শরীরে তার বড় ধরনের কোনো অসুখ বাসা বাঁধতে পারেনি। ডাক্তার তরফদার মাগরিবের নামাজের পর চেম্বারে বসেন। তার সামনে যে বসে আছে এক কথায় সুপুরুষ বলা চলে। দেখতেই খুব সুন্দর, পরিমিত লম্বা এবং ফর্সা। সাধারণত ছেলেরা দেখতে এতটা সুন্দর হয় না। চোখে গোল চশমা, চেহারায় নিষ্পাপ একটা ভাব ফুটিয়ে তুলেছে, বোঝা যাচ্ছে ভদ্র পরিবারের সন্তান। চেয়ারে হেলান দিয়ে ডাক্তার তরফদার বললেন, কি নাম তোমার? স্যার মোহাম্মদ আজাদ। বয়স? 32 বছর। দেখে তো মনে হচ্ছে তোমার বয়স 23-24 বছর হবে। কি করো? স্যার একটা প্রাইভেট ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে আছি। কাজের চাপ কেমন? প্রাইভেট ব্যাংকে কাজের চাপ খুব স্যার। তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে, চোখ আরও বলছে যে তুমি বড় ক্লান্ত। ক্লান্ত মানুষের চোখ আকারে ছোট থাকে, তোমার চোখ ছোট হয়ে আসছে। অবশ্য তোমার চেহারার অন্য কথাও ক্লান্তির ছাপ নেই, শুধু চোখেই। আসলে স্যার আমি ক্লান্ত। কেন? স্যার পানি খাবো আগে। ডাক্তার তরফদার উঠে গিয়ে পানি আনলেন, তারপর আজাদের দিকে তাকিয়ে এগিয়ে দিয়ে বললেন, চা খাবে? না স্যার। দুধ চা খেতে পারো, কিছুক্ষণ আগে আমি খেয়েছি, আবার খেতে ইচ্ছা করছে। তুমি যদি খাও আমি বানাবো, আমি নিশ্চিত করে বলতে পারি আমার বানানো দুধ চা তোমার ভালো লাগবে। আর একটা কথা মনে রেখো, সক্ষমতার আর সুযোগ থাকলে জীবনের সকল বৈধ ইচ্ছাগুলো পূরণ করবে। জি স্যার করব, আর চা খাওয়ালে চাও খাবো স্যার। ডাক্তার তরফদার চা বানানোর জন্য উঠলেন, সোফা থেকে একটা কুশন এনে মাথার উপর দিলেন আজাদ। ঘুম ভাঙল না আজাদের। ডাক্তার তরফদার উপলব্ধি করলেন সত্যিই বড় ক্লান্ত আজাদ, বড় ধরনের সমস্যায় আছে সে, তা না হলে এখানে এসে ঘুমিয়ে পড়ত না। ক্লান্তি দূর করার জন্য তার লম্বা একটা ঘুম দরকার।
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে মোবাইল ফোন। তাই আজাদের মোবাইল ফোনটাকে তিনি সাইলেন্ট মোডে দিয়ে পাশের চেয়ারে রেখে দিলেন, যেন ভাইব্রেশন এলেও ঘুম না ভাঙে। আজাদ একটানা দুই ঘন্টা ঘুমাল। ঘুম থেকে উঠে বেশ লজ্জায় পড়ে গেল সে। ডাক্তার তরফদার মৃদু হেসে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, ঘুমের মধ্যে কোনো লজ্জা নেই, ঘুম হচ্ছে প্রয়োজনের, অতি প্রয়োজনের। যখন ঘুম আসবে ঘুমিয়ে নেবে, মনে রাখবে ঘুম তোমার সুস্থ মন আর স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। ইয়ে মানে স্যার, ইতস্তত করো না, চা খাও, দুধ চা, আমি বানিয়েছি। কেমন হয়েছে চা? অমৃতের মতো। অমৃত কখনো খেয়েছ? না স্যার। তাহলে বুঝলে কিভাবে? জানি না স্যার, বলার জন্য হয়তো বলেছি। ডাক্তার তরফদার এবার খানিকটা ঝুঁকে এসে নিজের কাপে চুমুক দিলেন, তারপর বললেন, আসলে আমরা অনেক কিছু বলি শুধু বলার জন্যে, জীবনটা এরকমই। যাই হোক, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি বড় সমস্যার মধ্যে আছো। এখন বলো তোমার সমস্যাটা কি। স্যার, সমস্যা আমার স্ত্রীকে নিয়ে। পৃথিবীর সকল পুরুষই নিজ নিজ স্ত্রীকে নিয়ে কম বেশি সমস্যা থাকে, আবার স্ত্রীদেরও স্বামীকে নিয়ে অনেক সমস্যা। আমার সমস্যাটা ভিন্ন রকম, খুলে বলো। স্যার, আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী, কিন্তু তার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো সে বিশ্বাস করে এই জগৎ ছাড়াও তার আরেকটা জগৎ আছে। তাই নাকি? জি স্যার। কি নাম ওই জগতের? প্রথম প্রথম ওই জগৎটাকে সে বলতো মায়ার জগৎ, কিন্তু এখন আর মায়ার জগৎ বলে না, বলে মায়া স্বর্গ। মায়া স্বর্গ? জি স্যার, কারণ এই জগৎটা নাকি তার কাছে স্বর্গের মতো আনন্দের, এজন্য সে নতুন নাম রেখেছে মায়া স্বর্গ। আগে মায়া স্বর্গে সে কম যাওয়া আসা করতো, ইদানিং বেশি করছে। তাতে সমস্যা কোথায়? অনেক সমস্যা স্যার। 5 বছর ধরে আমাদের সংসার, এই মায়া স্বর্গে সে বিগত 4 বছর ধরে যাওয়া আসা করছে। আর হ্যাঁ স্যার, বলা হয়নি, আমার স্ত্রীর নাম শারমিন, কলেজে বোটানি মানে উদ্ভিদবিদ্যার প্রভাষক, যথেষ্ট বাস্তববাদী এবং যুক্তিবাদীও। অথচ হঠাৎ করে সে যে মায়া স্বর্গের মতো অস্তিত্বহীন কোনো কিছু বিশ্বাস করতে শুরু করবে তা আমি ভাবতে পারিনি। যাই হোক, আগে মায়া স্বর্গ থেকে ঘুরে আসার পর সে স্বাভাবিক থাকত, কিন্তু ইদানিং অস্থির থাকে, মাঝে মাঝে বিষণ্ণতায় ভোগে, আমার সাথে ঠিক মতো কথাও বলে না, নিয়ম মাফিক খাওয়া দাওয়াও করে না, অনেক সময় মনে হয় রেগে আছে আমার ওপর। হঠাৎ যে কোনো অঘটন ঘটাতে পারে। কি অঘটন ঘটাবে? আমাকে হত্যা করতে পারে, কিংবা সে নিজে আত্মহত্যা করতে পারে। এরকম ধারণা হওয়ার কারণ? আমি জানি না স্যার। তুমি আসলে আমার কাছে কি চাচ্ছ? আমি চাচ্ছি আমার স্ত্রী সুস্থ হয়ে উঠুক। তোমার স্ত্রী মানে শারমিনকে কি অন্য কোনো ডাক্তার দেখিয়েছ? জি স্যার, 3 মাস আগে। শারীরিক কোনো সমস্যা নেই। তাহলে তাকে অসুস্থ বলছো কেন? ওই যে মায়াস্বর্গের কারণে। প্রত্যেক মানুষেরই একটা মায়াস্বর্গ থাকে, এটা একটা কল্পনার জগৎ। কিভাবে সৃষ্টি হয় এই কল্পনার জগৎ জানো? জানো না। মানুষ জীবনে যা চায় তার সব কিছুই সে কখনো পায় না। এই না পাওয়া জিনিসগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া থাকে। যেভাবেই হোক মানুষ ওই গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়াগুলো পেতে চায়, কিন্তু পরিস্থিতি অথবা অভাবের কারণে হয়তো পায় না। তখন কি করে সেই মানুষ? অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, সে নতুন করে একটা জগৎ বা স্বর্গ তৈরি করে। এই জগৎটা তার নিজের জগৎ। একা থাকলে বা মন খারাপ হলে মানুষটা তার সেই জগতে প্রবেশ করে এবং নিজের ইচ্ছাকে পূরণ করে তৃপ্ত হয়। যেমন ধরো, একজন পুরুষের পছন্দ হলো কোনো নারীকে, কিন্তু সে জানে তার পক্ষে নারীকে পাওয়া অসম্ভব। তখন অবচেতন মনের ওই যে কাল্পনিক জগৎ যেখানে সে নিজে সর্বসে বা ওই নারীকে কল্পনায় কাছে পায়, তার সাথে সময় কাটায়। নারীদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। এজন্য এই জগৎটা প্রত্যেক মানুষের কাছে যেন স্বর্গ। কেউ এই জগৎকে বলে ছায়া স্বর্গ, কেউ বলে মায়া স্বর্গ, আবার কেউ বলে স্বপ্ন স্বর্গ, প্রেম স্বর্গ, কিংবা অন্য কিছু। তোমার স্ত্রী শারমিনের হয়তো এরকম প্রত্যাশার প্রাপ্তির মধ্যে বড় একটা গ্যাপ বা শূন্যতা রয়েছে, এজন্য সে তার অবচেতন মনে মায়া স্বর্গ নামক এক নতুন জগতের সৃষ্টি করেছে এবং সেখানে অবস্থান করে শূন্যতাটাকে পূরণ করে নিচ্ছে। স্যার, আমি এখন তাহলে কি করব? তোমার স্ত্রী কি চায় তা খুঁজে বের করো। তোমার সামর্থ্যের মধ্যে থাকলে সেই চাওয়াটাকে পূরণ করাই হবে বুদ্ধিমানের কাজ, আর যদি সামর্থ্যের মধ্যে না থাকে তাকে বোঝাতে হবে যে তোমার ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। একসময় দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে এসেছে। আমি আসলে বুঝতে পারছি না যে শারমিন কি চাচ্ছে,
তোমাকে বুঝতে হবে, তুমি তার স্বামী, তুমি না বুঝলে কে বুঝবে? শারমিনের সাথে খোলামেলা কথা বলো। আমি চেষ্টা করেছি কিন্তু বলে না। আমারও কেন যেন মনে হয়। কি মনে হয়? আমি শারমিনকে বুঝতে পারি না। হসিয়ে হয়তো আমাকে আগের মতো ভালোবাসে না। এখনই এই সিদ্ধান্তে আসার মতো কোনো ঘটনা ঘটেনি। অবশ্য আমি তোমাদের সম্পর্কে তেমন কিছু জানি না, জানি না তোমাদের পরিবার সম্পর্কে, তোমার পক্ষে মন্তব্য করাও কঠিন। তবে তোমাদের মধ্যে যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। তোমার অফিস শেষ হয়েছে অনেক আগে, এর মাঝে তোমার মা তোমাকে অনেকবার ফোন করেছে কিন্তু তোমার স্ত্রী করেনি। তোমার মোবাইল সাইলেন্ট থাকলেও ডিসপ্লে মনিটরে মা লেখাটি ভেসে উঠেছে। সম্ভবত মা নামে তুমি তোমার মায়ের নম্বর সেভ করেছো, তাই না? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। এখন আমি কি করব? সমস্যা তুমি কিংবা তোমার দুজন সৃষ্টি করেছো, সমাধানও করতে হবে তোমাদেরই। দাম্পত্য জীবনে নিজেদের ভুলগুলো খুঁজে বের করা অন্যতম সহজ উপায় কি জানো? দুজনে দূরে কোথাও ঘুরে আসা। আমি যেতে চাচ্ছি কিন্তু শারমিন যেতে চায় না। কেন? জানি না স্যার। আগে বাইরে বের হওয়ার প্রতি শারমিনের বেশ উৎসাহ ছিল, দিনে দিনে এই উৎসাহ কমে যাচ্ছে। গত এক মাসে অনেক চেষ্টা করেও আমি তাকে বাড়ির বাইরে নিতে পারিনি। তাহলে তো জটিল সমস্যায় মনে হচ্ছে। স্যার, মায়াস্বর্গ জগৎটা আমার কাছে খুব ভয় করে। তুমি এক কাজ করো, একদিন তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে এসো। কবে আনবো স্যার? ফোন করে চলে এসো, তবে আমি সময় মতো ফোন ধরতে পারি না। যদি না ধরি তাও এসো, আর সময় চাইলে বলবো আগামীকাল আসতে পারো। যদি শারমিনা না আসতে চায়? তার সাথে আমার কথা বলা জরুরি। যদি না আসে তাহলে কিভাবে চিকিৎসা করব? যদি সমস্যা থেকে থাকে তা মানসিক, এক্ষেত্রে আমাকে অবশ্যই কথা বলতে হবে শারমিনের সাথে। ঠিক আছে স্যার। তুমি এক কাজ করো, রাতে আমার সাথে খেয়ে যাও। ঠিক আছে স্যার। ডাক্তার তরফদার নিজেও ভাবেন নি যে আজাদ সাথে সাথে খেতে রাজি হবে। ঝোঁকের মাথায় খাওয়ার কথা বলে ফেলেছেন, আসলে বাসায় তেমন কোনো তরকারিও নেই। কি করবেন যখন ভাবছেন তখনই বাইরে কুকুরের ডাক শোনা গেল। তারপর দেখা গেল করিম চাচাকে। চাচা চেম্বারে উকি দিয়ে বলল, আইস মেহমান খাবে, তাই হোটেল থেকে খাবার নিয়ে আইসি। চিকন চালের ভাত, কাচকি মাছ, চচ্চড়ি ডাল, বেগুন ভর্তা, পাবদা মাছ, সরিষা ইলিশ। খাবার দিতে 10 মিনিট লাগবে। আজাদ ডাক্তার তরফদারের দিকে তাকিয়ে বলল, স্যার কোনো মেহমান আছে? না, তুমি আমার মেহমান। কিন্তু বয়স্ক ভদ্রলোক জানলো কিভাবে যে আপনি আমাকে রাতে খেতে বলছেন? উনি তো অনেক আগে বাইরে চলে গিয়েছিলেন। করিম চাচা অদ্ভুত মানুষ, মানুষের মনের কথা বুঝতে পারে, তোমার মনের কথাও বলে দিতে পারবে সে। আরো মজার ব্যাপার কি জানো, করিম চাচা পশু পাখির কথাও বুঝতে পারে। আজাদ ঘড়ি দেখল, রাত 10:02 বাকি। সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে না ভেতরে ঢুকতে। ইদানিং তার কেন যেন বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মনে হয় দূরে কোথাও চলে যায়। কিন্তু যেতেও পারছে না, বাড়িতে বৃদ্ধা মা আছে, আছে অসুস্থ স্ত্রী শারমিন, মা তার সব কিছু, কিছুতেই মাকে ছেড়ে সে থাকতে পারবে না। আবার শারমিনকে কিভাবে ফেলে যাবে? শারমিন যে সত্যিই বিপদে আছে অনুধাবন করে সে এটা। আসার সময় করিম চাচাকে একটা কুকুর সামনে বসে থাকতে দেখেছে আজাদ। করিম চাচা কুকুরের মাথায় হাত বুলাচ্ছে, বিষয়টা বড়ই অবিশ্বাস্য তার কাছে। তবে ডাক্তার তরফদার যেহেতু বলেছেন যে করিম চাচা নাকি কুকুরের কথা বুঝতে পারে, সেটা বিশ্বাস করেছে সে। আজাদ অনেক চিন্তাভাবনা করে তারপর তার কাছে গেছে। শুধু ঢাকার না, বলতে গেলে বাংলাদেশের অন্যতম প্রখ্যাত মনোচিকিৎসক তিনি। অনেক জটিল রোগীকে সুস্থ করার সুনাম তার আছে। তবে আজাদ নিশ্চিত ডাক্তার তরফদার অসাধারণ ডাক্তার। কিন্তু তার দুঃখ, ডাক্তার তরফদারকে সে শারমিনের অসুস্থতার গুরুত্ব বোঝাতে পারেনি, তাই মায়াস্বর্গ শুধু মনের কল্পনা বলে অনুমান করেছেন তিনি। তবে শারমিনকে তার কাছে নিয়ে যেতে বলেছেন, এটা শুভ লক্ষণ। কিন্তু শারমিন যাবে কি না এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তার, কারণ শারমিন বাসা থেকে এখন আর বের হতে চায় না। তাকে নিয়ে যে ঘুরতে যাবে তাও সম্ভব হচ্ছে না ইদানিং। হঠাৎ আজাদের ফোনের রিং বেজে উঠল। ফোন ধরতেই সুলতানা বেগম বলল, আজাদ তুই কোথায়? মা এই তো চলে আসছি। চলে আসছি মানে কোথায় তুই? আমি ওয়ারিতেই আছি। ওয়ারিতে কোথায়? বাসার কাছাকাছি। এতবার ফোন করলাম ধরলি না কেন? একটা কাজে গিয়েছিলাম মা। কিসের কাজ? অফিসের কাজ। আগে বলবি না, আমি চিন্তায় মরে যাচ্ছি।
সন্ধ্যার পর থেকে অপেক্ষা করে আছি, তুই আসবি বলে কোনো খবর নাই। একটা ফোন তো তোর করা উচিত ছিল। হ্যাঁ মা। কতক্ষণ লাগবে আসতে? 3-4 মিনিট। তাড়াতাড়ি আয়, তোকে নিয়ে তো আর এখন কেউ চিন্তা করে না, আমাকেই করতে হয়। জানি না কত বছর এরকম চিন্তা করা লাগবে। কপাল আমার পোড়া, ঘরে বউ আছে কিন্তু লক্ষ্মী না, অলক্ষ্মী, আমার বুকটাও পূর্ণ করতে পারল না। আজাদ লাইন কেটে দিল। তার এ ধরনের কথা শুনতে ইচ্ছা করছে না। কিছুদিন হলো তার মা হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে। আগে তার এতটা রাগ ছিল না, ইদানিং যে সকল কারণে সে রাগ তার তেমন কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। আজাদ ঠিক করলো সে আরও দেরিতে বাড়ি ফিরবে। তাদের বাড়িটি ওয়ারিতে একটা গলির মাথায়, 2 কাঠা জমির ওপর ছোট্ট একটা বাড়ি। তার বাবা কাপড়ের ব্যবসা করত, ওই ব্যবসা করেই জমিটা কিনেছিল। তখন জমির যা দাম ছিল কম, এখন এই 2 কাঠা জমির মূল্য কম করে হলো 90 লক্ষ টাকা। টিনের বাড়িতে মোট 3টি কক্ষ, একটিতে সে আর শারমিন থাকে, একটিতে থাকে তার মা, অন্যটি ফাঁকা। কক্ষটি ছিল তার ছোট বোন আখির। আখির বিয়ে হয়েছে, 3 বছর হয়েছে, সে থাকে শান্তিনগর, স্বামী সন্তান নিয়ে ভালোই আছে। 2 বছর হলো আজাদের বাবা মারা গেছে, এরপর থেকে সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে তার উপর। অবশ্য অভাবে নেই তারা, নিজে ভালো বেতন পায় ব্যাংক থেকে, শারমিনও সরকারি কলেজে প্রভাষক পদে চাকরি করে, তাহারও মাসিক একটা আয় আছে। আবার তার বাবার বংশালে যে দোকান ছিল সেটা ভাড়া দিয়েও মাসে 50,000 টাকা আসে। আজাদের বাড়ি থেকে বের হয়ে সোজা 100 গজ এলে একটা 3 রাস্তার মোড়, মোড়ে একটা মুদি দোকান আছে, চাও বিক্রি হয়। দোকানটা চালায় রাইসুল চাচা, মাঝরাত পর্যন্ত খোলা থাকে দোকান। আজাদ দোকানে এসে বলল, চাচা একটা চা দেন। রাইসুল চাচার বয়স 50-এর ওপরে, কাপ ধুয়ে বলল, আপনি মেলা দিন পরে আসলেন। হ্যাঁ চাচা, নানান ব্যস্ততায় থাকি, সময় হয়ে ওঠে না। না হওয়ারই কথা, এখন তো পুরা সংসার আপনারই দেখা লাগে। তো আপনার বাবা বড় ভালো মানুষ আছিল, আমারে মেলা সাহায্য করছে, আমি যখন বিপদে পড়ছি টাকা পয়সা দিয়া সাহায্য করছে। মোট কত টাকা হবে জানেন? 30,000 টাকার নিচে না। আমি অনেকবার তারা টাকা ফেরত দিবার চাইছি কিন্তু নেয় নাই। কি বলছে জানেন? বলছে টাকাগুলো আপনার কাছেই রাখেন, যার উপর উপকারে লাগে তারে দিয়া দিয়েন। এ কথা আপনি আমাকে আগেও বলেছেন চাচা, টাকাগুলো আসলে যার প্রয়োজন তাকে দিয়ে দিবেন। হ্যাঁ ইচ্ছা, এই যে আপনার চা। আজাদ চায় অভ্যস্ত নয়, মাঝে মধ্যে খায়। আসলে তার পান সিগারেট চা কোনো কিছুর প্রতি আসক্তি নেই, খুব সাধারণ ঝিমঝাম জীবনযাপন করে সে। তবে ইদানিং কেন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়ে রাইসুল চাচা বললেন, শুনলান বৌমা অসুস্থ? আজাদ বিষম খেলো, বুঝতে পারলো তার স্ত্রীর অসুস্থতার কথা ছড়িয়ে পড়ছে চারদিকে। অসুখ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ, দোয়া করি বৌমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বিস্কুট নিবেন? বিস্কুট? না চাচা, চা সুন্দর হয়েছে। আমি নিজে চায়ের পাতা কিনা আনি, খাঁটি পাতা, এই জন্য আমার চা সবারই পছন্দ, চাহিদাও বেশি। নতুন একটা সিস্টেম শুরু করতেছি। কি সিস্টেম? হোম সার্ভিস। কি বলছেন? সত্য বলতেছি, নতুন একটা সেলে রাখছি, নাম সালাম, আশেপাশের বাড়ি থেকে ফোন করলে বাড়িতে চা পৌঁছাই দিব। চায়ের দামটা আজাদ বকশিস হিসেবে দিতে গেল সালামকে, সালাম নিল না। শেষে সালামের মাথায় হাত বুলিয়ে দিয়ে গলির মাথায় পা রাখল। বাড়ির গেটের সামনে সে থমকে দাঁড়ালো। গেটের পাশে একটা বড় ফজলি আম গাছ, এই গাছটা 20 বছর আগে সে আর তার বাবা লাগিয়েছিল, এখনো স্মৃতিটা মনে আছে। ওই সময় বাড়িতে তার বাবা একবার ফজলি আম নিয়ে আসে, আমগুলো ছিল অনেক মিষ্টি, এত মিষ্টি যে আজাদ নিজে আবার ওরকম আম খেতে চেয়েছিল, কিন্তু বাজারে আর ছিল না, কারণ তখন আমের শেষ সময়। শেষে তার বাবা যে আমগুলো এনেছিল, ওই আমগুলোর আটি নতুন চারা গজানোর জন্য মাটিতে বপন করে। চারা জন্মেছিল মাত্র একটি, ওই চারাটাই যত্ন করে রোপণ করেছিল তার বাবা। চারা লাগানোর পর আজাদের মাথায় হাত রেখে তার বাবা বলেছিল, আমি হয়তো একদিন থাকবো না, তবে এই গাছটা থাকবে, তখন আমার কথা মনে হলে তুমি গাছটাকে জড়িয়ে ধরবে, অনুভব করবে আমাকে জড়িয়ে ধরেছ তুমি। শারমিন হাঁটছে, হাঁটার পথটা অন্ধকারাচ্ছন্ন, তারপরও সে হাঁটছে, কারণ প্রত্যেকবারই তাকে এরকম অন্ধকার পথ দিয়ে হাঁটতে হয় কিছুক্ষণ। প্রথম প্রথম ভয় লাগত, এখন আর লাগে না, অভ্যস্ত হয়ে পড়েছে। আর এই পথে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, এজন্যই নিশ্চিন্ত মনে পা বাড়াতে পারে সে। তবে কতক্ষণ তাকে হাঁটতে হবে তা জানে না,
গন্তব্যটি কোথায় তাও জানা থাকে না অধিকাংশ সময়। যাত্রার সর্বোচ্চ আর সর্বনিম্ন সময় কতক্ষণ কখনো বের করতে পারেনি। শারমিন অনুভব করে মায়া স্বর্গের পথ তাকে টানে, সব সময় টানে। এই টানটা এত বেশি যে অনেক সময় সেই পথে না এসে থাকতে পারে না। প্রথম দিকে এই পথটা সে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সময় অসময়ে তার মাথার মধ্যে ঘুরতেই থাকে মায়া স্বর্গ। হঠাৎ করে শেষ হয়ে গেল অন্ধকার পথটা। এখনকার পথটা পাথুরে, অনেকটা সাদা টাইলসের মতো, তবে অনেক দাগ আছে টাইলসগুলোতে। পা ফেলতে হচ্ছে সাবধানে, মনে হচ্ছে যে কোনো সময় পিছলে পড়ে যাবে। পথের শেষ মাথায় শহর দেখা যাচ্ছে, ওই পর্যন্তই তাকে দেখতে হবে। কিছুদূর আসার পর দেখতে পায় শায়লাকে। লাল শাড়ি পরা শায়লার খোপার পেছনে একটা লাল ফুল গোঁজা আছে। তার নিজেরও লাল শাড়ি এবং লাল ফুল বড় পছন্দের। যে মুহূর্ত থেকে সে শায়লাকে দেখতে পায় সেই মুহূর্ত থেকে সে নিশ্চিত হয়, কারণ সে অনুধাবন করে সে ঠিক পথেই চলেছে। শায়লা শহরের দিকে এগোতে থাকে, পেছন থেকে ডাকলেও শুনতে পায় না, তাকে অনুসরণ করে সে। তবে শায়লার পরিবর্তে মাঝে মাঝে থাকে তার স্বামী আজাদ, লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা। যেদিন আজাদ থাকে সেদিন মায়া স্বর্গের প্রত্যেকটা মুহূর্ত হয় আনন্দের। শহরের কাছাকাছি আসতে লালচে নতুন একটা পথ ভেসে ওঠে শারমিনের চোখের সামনে। ওই পথে পা রাখতে সে অনুভব করে মায়া স্বর্গে পৌঁছে গেছে। মায়া স্বর্গে শায়লা তার সাথে কথা বলে, কথা বলে তার মেয়ে নাওমি। অন্য কেউ তার সাথে এখন পর্যন্ত কথা বলেনি, এমনকি আজাদও না। সে কয়েকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। লালচে পথটা পার হতে শারমিন নিজেকে আবিষ্কার করলো ছোট্ট একটা খুপড়ি ঘরে। ঘরের মাঝে একটা চৌকিতে শুয়ে আছে শায়লা। তার দম বন্ধ হয়ে আসছে, খুব কষ্টও হচ্ছে। শারমিন তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, কি হয়েছে শায়লা? বড় কষ্ট আপা, অনেক কষ্ট। ওষুধটা খুঁজা পাইতেছি না। কি ওষুধ যেন? ইনহেলার, আমি দেখছি। শারমিন খুঁজতে শুরু করলো, দেখতে পেল নওমি আর শায়লা দুজনের বালিশের মাঝে পড়ে আছে ইনহেলারটা। সে দেখিয়ে দিতে হাত দিয়ে শায়লা ইনহেলারটি ধরল, তার স্প্রে করল মুখের মধ্যে। এক মিনিটের মাথায় স্বাভাবিক হয়ে এলো শ্বাস প্রশ্বাস। শারমিন পাশে বসে বলল, এখন কেমন লাগছে? ভালো আপা, ভালো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি না এলে বড় বিপদে পড়তাম। আইস মনে হয় বাঁচবার পারতাম না। আমাকে তোমার আরো আগে ডাকা উচিত ছিল। কত আর ডাকবো তোমারে। কেন ডাকবে না? তুমি আর আমি তো একজনই, তাই না? জানি না একজন না দুজন, তবে তোমারে আমার বড় আপন মনে হয়। আমার এই বিপদের দিনে কেউ আমার পাশে নাই, আসো শুধু তুমি। শায়লার হাতের উপর হাত রাখলো শারমিন, তারপর বলল, আমারও কেন যেন মনে হয় তুমি বড় আপন আমার, অনেক আপন। মাঝে মাঝে মনে হয় তুমি আর আমি একই একজন। হয়তো তাই, কিন্তু জগৎটা কি ভিন্ন? জানি না। জানো গত শুক্রবার আমি কি করছি? কি করেছ? আমি তোমারে খোঁজা শুরু করছি। আমার কেন যেন বিশ্বাস হইতেছে তুমি এই শহরেই আসো, তবে কই আমি জানি না। আমি সকালে বের হইয়া সারাদিন খুঁজছি তোমারে, কিন্তু কোনো জায়গায় পাই নাই। শহরটা মেলা বড়, এত বড় যে পথের শেষ নাই। তোমার ঠিকানাটা বলবা আমারে? আমার ঠিকানা অবশ্যই বলবো, আমি মনে করতে পারছি না। তোমার বাড়িতে আর কারা আছে? আমি জানি না, কেউ একজন আছে না, অনেকেই আছে। কেন যেন আবছা আবছা মনে পড়ছে সবকিছু। তোমার মা বাবা, ভাই বোন, অন্য কেউ? আমি মনে করতে চেষ্টা করছি কিন্তু পারছি না। আমাকে পিছনে ফিরে যেতে হচ্ছে। লাল পথ, সাদা পাথুরে পথ, তারপর অন্ধকার। তুমি এক কাজ করো, আমার এইখানে চইলা আসো। আমি তো তোমার এই বাড়ির ঠিকানা জানি না। আমার বাড়ির ঠিকানা কি যেন ঠিকানা? আমারও মনে পড়তেছে না। আসলে এই বাড়ির কোনো ঠিকানাই নাই। রাস্তার নাম্বার কিংবা এলাকার নাম্বার মনে করতে পারতেছি না। শহরটার নাম যেন কি মনে আসতেছে না। সব দিকে খালি আলো, লাল আলো। আমি লাল আলো দেখতাছি, লাল আর লাল। আমি জানি না, আমি কিছুই জানি না।
শুধু জানি তুমি আছো এবং তুমি দেখতে হুবহু আমার মতো। আজ তুমি লাল শাড়ি পরেছো, আমিও লাল শাড়ি পরা। সত্যি কথা বলতে কি, আমার মাঝে মাঝে মনে হয় আসলে তুমিই আমি কিংবা আমিই তুমি। আমাদের মধ্যে পার্থক্য শুধু দুটো জগৎ, এই দুটো জগৎ পাশাপাশি চলছে। আমি মাঝে মাঝে একটা জগৎ থেকে আর একটা জগতে চলে আসি, তারপর দেখা হয় তোমার সাথে। তবে তোমার জীবনটা অনেক কষ্টের। তোমার জীবন কি আনন্দের? আমার জীবনটাও বোধ হয় কষ্টের। কেন আমি জানি না। কে কষ্ট দেয় তোমারে? বলতে পারবো না, কারণ কাউকে মনে করতে পারছি না। তাইলে বুঝলা কেমনে তোমার জীবন কষ্টের? কারণ এখানে আমার ভালো লাগে। যেহেতু এই জগৎ আমার ভালো লাগাটা বেশি, ধরে নিয়েছে আনন্দটাও বেশি। তুমি যেন কি নাম দিছিলে এই জগৎটার, মনে পড়ছে, মায়া স্বর্গ, তাই না? হ্যাঁ, অনেকবার তোমাকে বলেছি, ভুলে যাও কেন। মায়া স্বর্গ তোমার আর আমার জগৎ। মাথা তো ঠিক মতো কাজ করে না, সব কিছু মনে রাখবার পারি না, তবে উপলব্ধি করি। তুমি আসলে আমারও ভালো লাগে। শারমিন একটা হাত দিয়ে নওমির মুখটা স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎই যেন অন্ধকার হয়ে গেল চারপাশটা, তারপর তীব্র আলো এসে পড়ল চোখে। আলোর তীব্রতায় চোখ খুলে রাখতে পারল না, চোখ বন্ধ করতে বাধ্য হল। কি হয়েছে তোমার? পুরুষালী কণ্ঠ শুনতে পেল শারমিন। ধীরে ধীরে চোখ খুলল সে, তারপর টেনে টেনে বলল, কে কে আপনি? আমি আজাদ, তোমার স্বামী। ও, তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আবার আমি গিয়েছিলাম শালার ওখানে, ছিলাম, কিছু কথা বললাম, তারপর চলে এলাম। জায়গাটা কোথায় জানো? মায়া স্বর্গ। শারমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজাদের দিকে, দৃষ্টিতে শুধুই শূন্যতা। এরকম দৃষ্টি কেন যেন ভয়ের সৃষ্টি করে আজাদের মধ্যে। তার মনে হয় সে বুঝি হারিয়ে ফেলেছে শারমিনকে, আর ফিরে পাবে না। শারমিনের কাঁধে হালকা ঝাঁকি দিয়ে বলল, শারমিন কি হয়েছে? তুমি তো এখন মায়া স্বর্গে নেই, আমার সামনে। খাবার দিচ্ছি, খাবে এসো। আমি খেয়ে এসেছি। কোথায় খেয়েছ? ডাক্তার তরফদার স্যারের বাসায়। ডাক্তার তরফদার কে? আমি হাত মুখ ধুয়ে আসি, তারপর তোমাকে বলবো। আমি, যাই হোক, বলবো তোমাকে পরে। কথা শেষ করতে পারলো না আজাদ। তার মা সুলতানা বেগম ডাক দিল তাকে। আজাদ, ওই আজাদ, তুই আইছিস বাবা? হ্যাঁ মা। কোথায় ছিলি এতক্ষণ? আজাদ উঠে মায়ের ঘরে এলো। তার মায়ের বয়স 70-এর ওপরে, হাঁটাচলা করতে কিছুটা কষ্ট হয়, আছে উচ্চ রক্তচাপের সমস্যা ও ডায়াবেটিস, মাঝে মাঝে শ্বাসকষ্টও হয়। পাড়ায় একজন ডাক্তার আছে, প্রয়োজনে তাকে ডাকা হয়। আজাদ এসে সুলতানা বেগমের খাটে বসল। সুলতানা বেগম বলল, ফোন ধরস নাই কেন? ব্যস্ত ছিলাম মা। টেনশনে থাকি না আমি? আমি এত বড় হয়েছি, এত টেনশন করো কেন? তুই বুঝবি না, সন্তান হোক তারপর বুঝবি। কবে যে তোর ছেলে মেয়ে হবে আল্লাহই জানে, আমার বুকটা খালি খালি লাগে। এসব কথা থাক মা। থাকবো কেন, আমার কি ছয় না নাতি নাতনি নিয়ে এই ঘর ওই ঘর সুইটা বেড়াই, ওদের কোলে নেই। তুমি খেয়েছো? আইস কিছু খাওয়ার ইচ্ছা করতেছে না। আমি কি খাবার এনে দেব? না, হালিমা আনছিল, খাই নাই। হালিমা হলো বাড়ির কাজের মেয়ে, 15 বছর বয়স, প্রায় 3 বছর হলো এই বাড়িতে আছে। একটা এতিমখানা বন্ধ হয়ে গেলে রাস্তায় দাঁড়িয়েছিল, যাওয়ার কোনো জায়গা ছিল না। আজাদি তাকে বাসায় নিয়ে আসে, তখন থেকে আছে এই বাড়িতে। তার ভালো মন্দ সবই দেখে। ওষুধ খেয়েছো তুমি? না। আমি দিচ্ছি, খেয়ে নাও। আগামীকাল আখিরে আসবার বলছি। কেন? অনেকদিন দেখি না ওরে। ঠিক আছে, আসুক। তোমার কিছু লাগবে? না, সব কিছুই আছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, এখন শুয়ে পড়ো, কিছুটা গরম মন হচ্ছে। ফ্যান কি বাড়িয়ে দেব? দে। আজাদ ফ্যানের স্পিড বাড়িয়ে দিল, তারপর বেরিয়ে এলো সুলতানা বেগমের কক্ষ থেকে। আখি আজাদের ছোট বোন, তাকে বড় স্নেহ করে আজাদ, কিন্তু ইদানিং আখির কিছু কার্যক্রম তার পছন্দ হচ্ছে না। প্রায় এই বাড়িতে এসে বলে মায়ের যত্ন হচ্ছে না, খাওয়া পাচ্ছে না ঠিক মতো, এটা নেই ওটা নেই, তারপর কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে চলে যায়। শারমিনের সাথে প্রথম প্রথম তার সম্পর্ক ভালো থাকলেও ইদানিং কথা কম হয় তাদের। আখির বিয়ে হয়েছে আজাদেরও আগে, একটা ছেলে আছে তার,
নাম সামিন, বয়স 5 বছর। কিন্তু সামিন ইদানিং থাকতে চায় না সুলতানা বেগমের পাশে, কেন যেন সে চলে যায় শারমিনের কাছে। এই ব্যাপারটা সুলতানা বেগম কিংবা আখি কেউ পছন্দ করে না। আজাদ হাত মুখ ধুয়ে শারমিনকে বলল, তুমি খাবে না? না ক্ষুধা নেই। কেন? ইদানিং ক্ষুধাটা কমে গেছে। ক্ষুধা কমে যাওয়া ভালো লক্ষণ না, এমনিতেই বিষণ্ণ থাকো, তার উপর যদি খাওয়া দাওয়া না করো তাহলে তারও সমস্যা হবে। ডাক্তার তোমাকে ভালো ভালো খাবার খেতে বলেছে। ক্ষুধা না থাকলে কিভাবে খাবো? তা অবশ্য কথা। চা খাবে? তুমি খেলে আমি খেতে পারি। বারান্দায় নিয়ে আসো, দুজনে একসাথে বসে খাবো। দুধ চা নাকি লাল চা খাবে? দুধ চা। ঠিক আছে। আজাদ বারান্দায় এসে বসল। আছে ডাক্তার তরফদারের বাড়িতে দুধ চা খেয়েছে, এখন আসলে তার চা খাওয়ার কোনো ইচ্ছা নেই, শুধু খাচ্ছে শারমিনের সাথে কিছুক্ষণ কথা বলবে বলে। শারমিন চা পছন্দ করে, চা খাওয়ার সময় স্বাভাবিকও থাকে সে, কিন্তু ডাক্তার তাকে সন্ধ্যার পর চা খেতে নিষেধ করেছে, ঘুম হবে না বলে। এই নিষেধ নিজেই অমান্য করতে উৎসাহিত করছে আজ আজাদ। শারমিন চা নিয়ে এলো, চায়ে চুমুক দিয়ে আজাদ বলল, চা সুন্দর হয়েছে। আমাদের বারান্দাটা সুন্দর তাই না? হ্যাঁ সুন্দর, ওই মানি প্ল্যান্ট গাছটাও। আমার কাছে সুন্দর মনে হয় বড় আম গাছটাকে, বাড়িটাকে যেন বুক দিয়ে আগলে রেখেছে। ঠিকই বলেছ, পাতার ফাঁক দিয়ে কি সুন্দর জোছনা আসছে। হ্যাঁ, আজ কি পূর্ণিমা? আমি জানিও না ঠিক। মনে আছে আমরা বিয়ের পর কক্সবাজার গিয়েছিলাম, ওইখানে প্রথম রাস্তাটা ছিল পূর্ণিমার রাত, আমরা সাগরের পাড়ে বসে পূর্ণিমা দেখেছিলাম, কি সুন্দর ছিল রাতটা। তোমারও মনে আছে? আছে। মজার ব্যাপার কি জানো, তোমার সাথেই কিন্তু আমার ছিল প্রথম এবং শেষ সমুদ্র দেখা। চলো যাই, আরেকবার ঘুরে আসি। আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমার যে কি হয়েছে মাঝে মাঝে মায়া স্বর্গে চলে যাই, না যেতে চাইলেও থাকতে পারি না, যেতেই হয় আমাকে, তখন আমি কেমন যেন হয়ে যাই। দিনে দিনে বাড়ছে সমস্যাটা, কলেজেও যাওয়া হচ্ছে না, কতদিন হয়ে গেল। কলেজে তো যেতে পারো। ভালো লাগে না। তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি। বলো। আজ আমি ডাক্তার তরফদারের কাছে গিয়েছিলাম, তার ওখানেই ছিলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, খেয়েছিও ওখানে, উনি অনেক বড় মনোচিকিৎসক, তোমার বিষয়টা নিয়ে আলোচনা করেছি, উনি বলেছেন তোমাকে নিয়ে যেতে, তুমি যদি রাজি হও তাহলে ডাক্তার তরফদারের কাছে তুমি আমি যেতে পারি, যাবে? আমি আসলে আমার জন্য যাব না, আমি যেতে চাই মায়া স্বর্গের জন্য, মায়া স্বর্গকে খুঁজে পাওয়ার জন্য। আমার কি মনে হয় জানো, মায়া স্বর্গ আশেপাশে কোথাও আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, আমি মায়া স্বর্গ খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস ডাক্তার তরফদার আমাদের সাহায্য করতে পারবেন, চলো যাই। ডাক্তার তরফদার চোখ বন্ধ করলেন, তারপর হেলান দিলেন চেয়ারে, 10 সেকেন্ড পর চোখ খুলে খানিকটা সামনে ঝুঁকে এলেন। তার সামনে বসে আছে আজাদ আর শারমিন। নিঃসন্দেহে শারমিন দেখতে সুন্দর, শুধু সুন্দর বললে ভুল হবে, চোখ ধাঁধানো সুন্দর, এজন্য আজাদের সাথে তাকে মানিয়েছিল ভালোই, উত্তম জুটি বলতেই হয়। তবে দুঃখের বিষয়, তাদের দাম্পত্য জীবন আর সুখের নেই এখন, মায়া স্বর্গ তাদের সুখ কেড়ে নিয়েছে। ডাক্তার তরফদার শারমিনের চোখে চোখ রেখে বললেন, আগের দিন তোমার স্বামী মানে আজাদ আমাকে তোমার সম্পর্কে ধারণা দিয়েছিল, আজ তোমাদের থেকেও বেশ কিছু শুনলাম, জানলাম মায়া স্বর্গ শায়লা আর নওমির কথা। এখন আমাকে তুমি বলো, তুমি কি মায়া স্বর্গকে বিশ্বাস করো? জি স্যার, বিশ্বাস করি। আমি তোমাকে আবারও একই প্রশ্ন করছি, তুমি কি বিশ্বাস করো মায়া স্বর্গ বলে কিছু আছে? জি স্যার, সম্পূর্ণই বিশ্বাস করি। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ মায়া স্বর্গের অস্তিত্ব আছে? অবশ্যই। তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমি সবচেয়ে বড় প্রমাণ স্যার, আমি সবখানে যাচ্ছি, সময় কাটাচ্ছি, কথা বলছি শায়লার সাথে, নওমির সাথে খেলছি, তারপর একসময় চলে আসছি, এটাই সত্য। তুমি কি নিজেকে সুস্থ মনে করো? না। কেন? কারণ আমার ক্ষেত্রে যা ঘটছে তা অন্য কারো ক্ষেত্রে ঘটছে না। আমি অনেকবার চেষ্টা করেছি মায়া স্বর্গে না যাওয়ার জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম মায়া স্বর্গ আমাকে বর্তমান জগৎ থেকে আলাদা করে ফেলছে, আমার সংসারে সমস্যার সৃষ্টি করছে, কিন্তু আমি পারিনি। অবশ্যই প্রচেষ্টাটা ছিল প্রথম দিকে, এখন আর চেষ্টা করি না, কারণ আমি মায়া স্বর্গের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি, চাইলেও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি স্পষ্ট করে বললে বলতে হয়, দিনের উল্লেখযোগ্য সময় মায়া স্বর্গ আমাকে নিয়ন্ত্রণ করে,
আমি মায়াস্বর্গকে নিয়ন্ত্রণ করতে পারি না। যেহেতু আমার নিজের উপর নিয়ন্ত্রণ নেই, আমি মনে করি আমি অসুস্থ। আমি তোমার কথায় অভিভূত। কারণ কি জানো, মানসিকভাবে অসুস্থ একজন মানুষ নিজেকে অসুস্থ বলে মানতে বা স্বীকার করতে চায় না, কিন্তু তুমি স্বীকার করছো। এ কারণে আমি বিশ্বাস করছি সত্যি তুমি অসুস্থ। তবে অসুস্থতার গভীরতাটা হয়তো খুব বেশি নয়। ইচ্ছে করলে তুমি সুস্থ হতে পারবে। তোমার ইচ্ছা আছে এবং মানসিক শক্তিও আছে। ইচ্ছা আর মানসিক শক্তি অসম্ভবকে সম্ভব করতে শেখায়। আমি বিশ্বাস করি তুমি জয়ী হবে, অবশ্যই জয়ী হবে, এবং বের হয়ে আসতে পারবে মায়াস্বর্গের কাল্পনিক জগৎ থেকে। ডাক্তার তরফদারের কথা শেষ না হতেই শারমিন বলল, স্যার, মায়াস্বর্গ কাল্পনিক কোনো জগৎ নয়। আমি সুস্থ হতে চেষ্টা করছি ঠিকই, কিন্তু এটাও বিশ্বাস করি মায়াস্বর্গ কাল্পনিক কিংবা অবচেতন মনের ভাবনা নয়। আমি শুধু মায়াস্বর্গকে খুঁজে পেতে চাই। আমি বুঝতে চাই কেন মায়াস্বর্গের প্রতি এতটা টান আমি অনুভব করি। একটা বিষয় সত্য স্যার, আমি কলেজে উদ্ভিদ বিজ্ঞান পড়াই। বিজ্ঞানে আমার যথেষ্ট ধারণা আছে, এজন্য সবকিছু যুক্তিতর্ক দিয়ে বিশ্বাস করতে ভালোবাসি। সমস্যা হচ্ছে মায়াস্বর্গ বিষয়ে আমি কোনো যুক্তি মিলাতে পারছি না। মায়াস্বর্গ আছে ঠিকই, কিন্তু কিভাবে আছে তা জানি না। তুমি তো এখন আর নিয়মিত কলেজে যাচ্ছ না, তাই না? স্যার, ভালো লাগে না। কলেজে গেলে মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে চলে যায়। প্রথম এক মাসের ছুটি নিয়েছি, পরে নিয়েছি আরো 15 দিন। এরপর আর ছুটি দেননি প্রিন্সিপাল, নিয়মিত ক্লাস করতে বলেছেন, কিন্তু আমি যাচ্ছি না। আমার কথার মাঝে করিম চাচা পায়েস নিয়ে এলো, ফ্রিজে রাখা ঠান্ডা পায়েস। দোতলার ভাড়াটিয়া পরি বানিয়েছে। এই পায়েস ডাক্তার তরফদারের খুব প্রিয়। তিনি একবার ইয়ে বললেন, তোমরা পায়েস খাও, আমি নিশ্চিত তোমরা অনুভব করবে পৃথিবীর শ্রেষ্ঠ পায়েস খাচ্ছ। কথা বলতে বলতে তিনিও খানিকটা পায়েস মুখে দিলেন। করিম চাচা এবার পানি নিয়ে গেল। সে চলে গেলে ডাক্তার তরফদার বললেন, আজাদ, কেমন লাগছে পায়েস? ভালো স্যার। বেশি ঠান্ডা নাকি? না স্যার। ওপরে কাজু বাদামের গুঁড়ো দেওয়া হয়েছে, এই জন্য স্বাদটা একটু বেশি। আমি সুযোগ পেলেই এই পায়েস খাই, কেন জানো? না স্যার। প্রত্যেক মানুষের কিছু ভালো লাগা থাকে। এই ভালো লাগাগুলো থাকে অতি সাধারণ এবং সামর্থ্যের মধ্যে। অথচ মানুষ এই ভালো লাগাগুলো উপভোগ না করে দুষ্প্রাপ্য ভালোবাসা বা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চেষ্টা করে। ফলশ্রুতিতে অধিকাংশ মানুষ সাধারণ ভালো লাগাগুলো যেমন উপভোগ করতে পারে না, তেমনই পারে না দুষ্প্রাপ্যগুলো। তখন সে শুধু হাহাকার করতে থাকে, এই বলে যে আমি সুখী নই। মানুষ বুঝতে চায় না ঘরের সুখ দূরে ঠেলে পরের সুখ পাওয়া যায় না। আমার এই পায়েসগুলো সাধারণ ভালো লাগার একটি, আমি পায়েস খাওয়া উপভোগ করি। স্যার, আপনার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ। তোমরা চলে যাওয়ার পর এক কাজ করবে, দুটো কাগজ নেবে, তারপর সেই কাগজে লিখবে কি পেয়েছো এই জীবনে, অর্থাৎ প্রাপ্তির হিসেবগুলো করবে। দেখবে জীবনে তোমরা কম পাওনি, তাহলে কেন সুখী হবে না? জি স্যার। নাও এখন পায়েস শেষ করো। পায়েস শেষ করতে মিনিট তিনেক লাগলো। পেয়ালাটা একপাশে সরিয়ে উঠে দাঁড়ালেন ডক্টর তরফদার। তারপর নিজের চেয়ারের পেছনে এসে বললেন, মায়াস্বর্গ সম্পর্কে আমি যা বুঝতে পারলাম তা হলো, শারমিন, তুমি মায়াস্বর্গের বাস্তব অস্তিত্ব বিশ্বাস করছো। মায়াস্বর্গে প্রবেশের আগে তুমি একটা অন্ধকার জগতে হাঁটতে থাকো, তারপর আসো একটা সাদা আলোর জগতে যেখানে সবকিছু সাদা টাইলসের মার্বেলের মতো মনে হয়। পথিমধ্যে তুমি লাল শাড়ি পরা শায়লাকে দেখতে পাও, কখনো কখনো দেখতে পাও আজাদকে। শায়লা কিংবা আজাদ তোমাকে পথ দেখিয়ে নিয়ে যায়, তবে এগিয়ে যাওয়ার পথে তুমি কখনোই তাদের চেহারা দেখতে পাও না, শুধু দেখতে পাও গন্তব্য পৌঁছানোর পর। সেখানে থাকে শুধু শায়লা আর নওমি। ওই শায়লা দেখতে হুবহু তোমার মতো, তবে তার জীবনটা বড় কষ্টের। তুমি উপস্থিত হলে তার কষ্ট লাঘব হয়। শায়লা থাকে তার মেয়ে নওমি, তাই না? স্যার, আরও একজন থাকে। কে? শায়লার স্বামী। প্রশ্নটা আমি তোমাকে করতাম, শায়লার স্বামীকে তুমি দেখেছ? না স্যার। আচ্ছা, সে মানুষ কেমন? ভালো না। এ কথা বলছো কেন? কারণ সে শায়লার শরীরে হাত তোলে, মারধর করে, বড় অত্যাচার করে শায়লাকে, আমি সহ্য করতে পারি না। কি নাম শায়লার স্বামীর, দেখতে কেমন বলো। স্যার, আমি আসলে বলতে পারছি না। কেন? আমি মনে করতে পারছি না। কেন পারছো না? জানি না স্যার। চেষ্টা করেছো কখনো? অনেক করেছি কিন্তু পারিনি। আমার অনুরোধ, শায়লার স্বামীর চেহারা তুমি মনে করতে চেষ্টা করবে, কারণ তাকে চেনা আমাদের বড় প্রয়োজন। আর হ্যাঁ, মায়াস্বর্গ যে বাস্তব তা নিশ্চিত করার জন্য তোমাকে অবশ্যই কোনো না কোনো প্রমাণ উপস্থাপন করতে হবে। প্রশ্ন করতে পারো কি প্রমাণ,
খুব সহজ, তুমি মায়াস্বর্গ থেকে কিছু একটা নিয়ে আসবে। এই যেমন ধরো কারো ছবি, একটা পত্রিকা, একটা ক্যালেন্ডারের পাতা, এরকম কোনো কিছু পারবে না? স্যার আগে এভাবে ভাবিনি, চেষ্টাও করিনি। এবার চেষ্টা করবে। জি স্যার। আজ কিংবা আগামীকাল যখনই তুমি মায়াস্বর্গে যাবে, কথাটা বিশেষভাবে মনে রাখবে। যদি পারো শায়লাকে জিজ্ঞেস করে ঠিকানাটা জেনে আসবে। অবশ্যই স্যার। এতদিন জানোনি কেন? ওখানে গেলে আমি সবকিছু ভুলে যাই, এই জগতের কথা মনেও আসে না। যখন আসে তখন দেখি আমি এই জগতে আছি, কেমন যেন ঘোরের মধ্যে কিংবা ঘুমের মধ্যে থাকি। অতটা চিন্তা করবে না। এখন তোমরা যা করবে তা হলো ঘুরতে যাবে কক্সবাজার, কয়েকদিন ওখানে থাকবে, ফিরে আবার আমার এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আজ তাহলে যাও, আমার আরো দুজন রুগী আছে, তাদেরকে সময় দিতে হবে। শারমিন রান্নাঘরে এসেছে। আগে সে রান্নাবান্না করলেও ইদানিং তার রান্নাঘরে আসা কমে গেছে, কেন যেন আসতে ভালো লাগে না, তরকারিটা শুধু মাঝে মাঝে রাঁধে। শারমিনকে দেখে সালমা বলল, ভাবি আপনি কি রাঁধছিস আজ? খালাম্মা খাসির মাংস আর পোলাও খাইতে চাইছে, আমার পোলাও খাওয়া নিষেধ, তার তো ডায়াবেটিস, ভাইয়া রান্নাবার বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না কর, পোলাও কি রাঁধতে পারবি? পারবো তো, আপনি রাঁধলে ভালো হয়, আমি আপনার মতো পারবো না, হাত পাকা হয় নেই। সাথে বেগুন ভাজি করিস, বেগুন আছে? নাই। আম্মা বেগুন ভাজি দিয়ে পোলাও খেতে পছন্দ করে, বেগুন থাকলে ভালো হতো, দেখি কিছু করা যায় কিনা, বেগুন না পেলে অন্য একটা কিছু করতে হবে, শুধু খাসির মাংস দিয়ে পোলাও খাওয়া যাবে না। আপনি তো কিছু খান না ভাবি, কেন যেন ক্ষুধা লাগে না ইদানিং, চা বানায় দিমু, চা খাইবেন, সকালে তো নাস্তাও করেন নাই। না সালমা। শারমিন রান্নাঘর থেকে বের হয়ে এলো সুলতানা বেগমের ঘরে। সুলতানা বেগম চোখ বন্ধ করে শুয়ে আছে, তবে ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, এ সময় সাধারণত সে ঘুমায় না। শরীর অসুস্থ কিনা বুঝতে কপালে হাত রাখলো শারমিন। না, কোনো জ্বর নেই। চলে আসার সময় শারমিন লক্ষ্য করল সুলতানা বেগমের চোখের পাতা নড়ছে, তার মানে সে ঘুমায়নি, জেগে আছে, বোঝা যাচ্ছে কথা বলতে চাচ্ছে না। তাই শারমিনও আর ডাক দিল না, সাধারণত সে আম্মা বলে ডাকে তার শাশুড়িকে। কলিং বেলের শব্দ হলো, শারমিন বুঝতে পারল সালাম এসেছে। গলির মাথার দোকানে কাজ করে, ফোন করলে দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যায়, পদ্ধতির নাম হোম সার্ভিস। আজাদ নম্বরটা তাকে দিয়েছে, আগে দুইবার হোম সার্ভিসের সুবিধা নিয়েছে শারমিন, আজ এক কাপ গরম চা চেয়েছে। গেট খুলে দেখলো সত্যিই সালাম। সালাম চায়ের কাপ বাড়িতে দিয়ে বলল, একটু দাঁড়াও সালাম, টাকা নিয়ে যাও। অহ নিব না পা, কাপ নিয়ে যাওয়ানোর সময় নিব। চা সুন্দর হয়েছে, রাইসুল চাচাকে ধন্যবাদ দেবে। চাচায় নাই, বাজারে গেছে, আইজ আমি চা বানাইছি। সুন্দর চা বানিয়েছ, আজ একটা মজার কাজ করলাম, কি জানো? না জানি না। বাসায় চা না বানিয়ে দোকানের চা খেলাম, এর অবশ্য কারণ আছে, স্বাদে কিছুটা ভিন্নতা আনার জন্য। বাসার চা সুন্দর, অবশ্যই সুন্দর, তারপর কেন যেন একঘেয়ে হয়ে গেছে। তুমি কি জানো মানুষের পছন্দ পরিবর্তনশীল, সবচেয়ে পছন্দের জিনিসটা কয়েকদিন ব্যবহারের পর সেটা তার আর ভালো লাগে না, তার নতুন একটা চাই, নতুন কিছু। মানুষ সবসময় পছন্দ ও স্বাদে চায় পরিবর্তন, চায় ভিন্নতা। এই পরিবর্তন আর ভিন্নতা কখনো আনন্দের কারণ হয়, আবার কখনো হয় কষ্টের। আপনার কথাগুলা জটিল মনে হইতাছে। হ্যাঁ জটিলই বটে। তুমি কি আমাকে গোল বেগুন এনে দিতে পারবে? আমার শাশুড়ি পছন্দ করে, তাকে আজ আমি বেগুন ভাজা করে দিতে চাই। পারবো তো, খানিকটা দেরি হবার পারে, অসুবিধা নেই, নিয়ে এসো, আর একসাথে দাম নিয়ে যাও। আচ্ছা। শারমিন ফৌজলি আম গাছের নিচে এসে দাঁড়ালো, গাছটা তার নিজেরও পছন্দের। ঢাকা শহরে কারো বাড়িতে এত বড় আম গাছ তো দূরের কথা, ছোট গাছও নেই, অথচ তাদের বাড়িতে কত বড় একটা গাছ। আম গাছের পাশে খানিকটা ফাঁকা জায়গা আছে, ওখানে কয়েকটা জবা গাছ লাগিয়েছিল শারমিন। চায়ের কাপ হাতে নিজের কক্ষে এলো শারমিন, টেবিলের ওপর একটা খাম, কলেজ থেকে এসেছে, পরশুদিন এলেও এখনো খোলেনি, খুলতে ইচ্ছা করেনি। আজ খুললো, দেখলো প্রিন্সিপাল পাঠিয়েছেন, ব্যাখ্যা তলব করেছেন তিনি, ক্লাস না নেওয়ার কারণে এটা তৃতীয় ব্যাখ্যা তলব, গত তিন মাস সে ক্লাস নিচ্ছে না, এজন্য তৃতীয় ব্যাখ্যা তলবে স্পষ্ট লেখা আছে যে পূর্বের কোনো উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং অপেশাদার সুলভ আচরণের অভিযোগ আনা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হতে পারে। খামটিকে টেবিলের কোণায় রেখে দিল শারমিন, ঠিক করলো উত্তর দেবে না, চাকরি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, বিসিএল দিয়ে চাকরিটা পেয়েছে সে,
তারপরও কেন যেন মায়া অনুভব করছে না চাকরিটার প্রতি। তবে মন খারাপ হয়ে গেল তার, মন খারাপ হলে মায়া স্বর্গে চলে যায় সে। সিদ্ধান্ত নিল কিছুক্ষণের জন্য হলেও ঘুরে আসবে মায়া স্বর্গ থেকে। টেবিলের উপর মাথা রেখে সে চোখ বন্ধ করল। মাত্র কয়েক সেকেন্ড, অন্ধকার পথ পেরিয়ে সাদা টাইলসের মতো পাথুর এলাকায় এসে পৌঁছল। হাঁটতে শুরু করলো সামনের দিকে। খানিকটা এগোতেই দেখতে পেল লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা আজাদকে। সে ডাকল কয়েকবার, কিন্তু সে শুনল না। শেষে তাকে অনুসরণ করে পৌঁছে গেল সুন্দর একটা শপিং মলে। শারমিন হঠাৎই ঝাঁকি অনুভব করলো ডান হাতে। দেখল ছোট্ট নওমি তার হাত ধরে আছে। সে টেনে টেনে বলল, মা তুমি না বলেছিলে আমাকে একটা পুতুল কিনে দিবে? হ্যাঁ মা, চলো পুতুলের দোকানে যাই। বড় পুতুল কিন্তু? হ্যাঁ অনেক বড় পুতুল। কি রঙের কিনবে? লাল রঙের আর লাল শাড়ি পরা, তোমার মতো। আচ্ছা ঠিক আছে, আর কি কিনবে? আর কিছু কিনবো না, আইসক্রিম খাবো। শুধু আইসক্রিম? হ্যাঁ বেশি না, একটা, নইলে ঠান্ডা লাগবে। শারমিন সামনে ঝুঁকে নওমির গাল টিপে দিল, তারপর বলল, ঠিক আছে মা, তুমি যা চাইবে সব কিছুই কিনে দিব, যা খেতে চাইবে সব কিছু খাওয়াবো, আসো আমার সাথে আসো। শারমিন নওমিকে নিয়ে পুতুলের দোকানে এলো। নওমির পছন্দ মতো লাল শাড়ি পরা একটা লাল রঙের পুতুল কিনল। পুতুলের চুলের খোপায় লাল একটা ফুলও আছে। তারপর আইসক্রিম খাওয়ালো নওমিকে। নওমি দারুণ খুশি। মার্কেটের বাইরে সিঁড়ির কাছে এসে দেখে শায়লা দাঁড়িয়ে আছে। তার পরনে লাল শাড়ি, মাথার খোপায় একটা জবা ফুল, তবে শাড়িটা পুরাতন আর ফুলটা বলতে গেলে ম্লান হয়ে আছে। সে হাত বাড়িয়ে নওমিকে কাছে নিল, তারপর টেনে টেনে বলল, তোমারে মেলা ধন্যবাদ আপা, তুমি নওমির এই মার্কেট থেকে পুতুল কিনা দিস। এরকম একটা পুতুল ওর অনেক দিনের শখ, আমার সামর্থ্য নাই, কিনা দিবারও পারি না। শারমিন মৃদু হেসে বলল, তুমি কখনো চিন্তা করবে না, যখন যা লাগবে আমাকে বলবে, আমি কিনে দিব, আমার কাছে যথেষ্ট টাকা আছে। আমার প্রয়োজন নাই, নওমির দরকার হইলে দিও। দিতে তো চাই, কিন্তু কিভাবে দিব, আমি তো তোমাকে খুঁজেই পাই না। তুমি চেষ্টা করলেই পারবা আপা, আর একটু চেষ্টা করো, তোমার আমার আসলেই প্রয়োজন। আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, তারপরও চেষ্টা করতে থাকো, একদিন না একদিন আমারে পাইবা। আসি আপা, দেরি হয়ে যাইতেছে আমার। কথা শেষ করে শায়লা নওমিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। ভিড়ের মধ্যেই হারিয়ে যাচ্ছে শায়লা। নওমির চোখে কিসের যেন টান। শারমিনের মনে হচ্ছে সে ছুটে যায় নওমির কাছে, কিন্তু শেষ পর্যন্ত পারল না। ক্রিং ক্রিং শব্দ তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। বুঝতে পারলো কলিং বেলের শব্দ হচ্ছে। গেটের কাছে এসে দেখে সালাম এসেছে, তার হাতে বেগুন। শারমিন চায়ের কাপ আর টাকা দিয়ে বলল, কতক্ষণ পর তুমি বেগুন নিয়ে এলে? এক ঘন্টা তো ওই বই, এর মধ্যে এক ঘন্টা পার হয়ে গেছে। তিনটা বাসায় আমার হোম সার্ভিস দেওয়া লাগছে, এই জন্যেই দেরি হয়েছে আপা। না ঠিক তা বলছি না, অন্য একটা কারণে বলছি। আচ্ছা তুমি যাও, তুমি সত্যি বড় ভালো ছেলে, আসলেই অনেক ভালো। ডাক্তার তরফদার আজ নিজে ডেকেছেন আজাদকে। আজাদ অফিস শেষে এসেছে তার কাছে। সামনে বসতেই লেবুর শরবত দিলেন ডক্টর তরফদার। তারপর বললেন, খেয়ে নাও লেবুর শরবত, আমার বড় প্রিয়। স্যার আপনার প্রিয় জিনিসগুলোর স্বাদ সত্যিই সুন্দর। আপনি দুধ চা পছন্দ করেন, পায়েস, আবার লেবু শরবত। তুমি চালতার আচার খেয়েছ? না স্যার। চালতার আচার হলো পৃথিবীর শ্রেষ্ঠ আচার, তবে খাওয়ার নিয়ম আছে, হাতে নিয়ে অল্প অল্প করে খেতে হয়, আজকাল অবশ্য পাওয়া যায় না। আমার কাছে চালতার আচার আছে, খাঁটি চালতার আচার। তুমি আর শারমিন যখন কক্সবাজার যাবে তখন সমুদ্রের তীরে বসে চালতার আচার খাবে। আমি তোমাকে আজ এক বয়াম দিয়ে দিব, আমাকে জানাবে কেমন লেগেছে। অবশ্যই স্যার, কিন্তু আপনি শুধু আমাকে দিচ্ছেন, আমি তো আপনাকে কিছু দিতে পারছি না। এখানে এলে আপনি আমাকে খাতির যত্ন করছেন, আপ্যায়ন করছেন, এমনকি একদিন রাতে ভাতও খাইয়েছেন, অথচ আপনার কি ফি পর্যন্ত রাখেননি। আমার বেশ লজ্জা লাগে। লজ্জা পাওয়ার কিছু নেই, মনে রাখবে জীবনে একটা সময় আসে যখন টাকা আয় করতে হয় আর জমাতে হয়, আবার একটা সময় আসে যখন টাকা ব্যয় বা দান করতে হয়। যারা সময় মতো এই ব্যয় বা দান করতে পারে তারাই সুখী, আর যারা পারে না তারা অসুখী। সম্পদের চাপ আর চিন্তা তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। যত সম্পদ তুমি বিলিয়ে দেবে তত সহজে তুমি শ্বাস নিতে পারবে, থাকতে পারবে ঝামেলা মুক্ত।
বিষয়ের ব্যাপার হলো ব্যয় বা দান করতে না পারার মানুষের সংখ্যাই বেশি। ডাক্তার তরফদার কথাগুলো বলে লম্বা একটা দম নিলেন, তারপর আবার বললেন, তুমি আবার ভেবো না তোমাকে দান করছি বা ফিস মাফ করছি, আসলে তা নয়। তোমার প্রতি যা কিছু করেছি সবই আমার পেশাদারিত্ব, সামাজিক দায়িত্ববোধ আর তোমার প্রতি ভালোবাসার আলোকে। যাই হোক, তোমাকে আজ ডেকেছি কিছু প্রশ্নের উত্তর জানার জন্য, তুমি সত্যি উত্তর দেবে, এ উত্তর আমাকে সঠিক চিকিৎসা দিতে সাহায্য করবে। প্রথমেই বলে নিচ্ছি, তোমার স্ত্রী শারমিনের মানসিক সমস্যা আছে এই বিষয়ে আমি নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলাম তা তোমাকে পরে বলবো, এখন বলো তোমাদের পরিচয় হয়েছিল কিভাবে। স্যার, আমি পড়াতাম ঢাকা ভার্সিটির পদার্থবিদ্যায়, আর শারমিন ছিল বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যায়। আমাদের ক্যাম্পাস ছিল কার্জন হলে, শারমিন থাকতো রোকেয়া হলে। ওই হলে আমাদের কয়েকজন ব্যাচমেট ছিল, একজনের নাম রীতা। রীতার মাধ্যমে টিএসসিতে পরিচয় হয় শারমিনের সাথে, তারপর কথাবার্তা। প্রথমে আমাদের ভালো লেগেছিল দুজনের দুজনকে, তারপর ধীরে ধীরে আমরা একে অন্যের প্রেমে পড়ে যাই। আমি ভার্সিটি থেকে বের হয়ে চাকরিতে যোগ দিই, আমাদের বিয়ে হয় পারিবারিক সম্মতিতে। বিয়ের আগেই শারমিনের বিসিএস শিক্ষা ক্যাডারে চাকরি হয়ে গিয়েছিল, প্রথমে তার পোস্টিং ছিল যশোরে। আমার এক বন্ধুর বড় ভাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, তার মাধ্যমে তদবির করে শারমিনকে ঢাকায় ট্রান্সফার করি, তারপর থেকে আমরা আমাদের বাড়িতে আছি। তোমাদের ছেলে মেয়ে? আমাদের কোনো সন্তান নেই স্যার। কেন? হচ্ছে না, আমরা ডাক্তার দেখিয়েছি, কারো কোনো সমস্যা নেই। তোমার বাড়িতে আর কে কে আছে? আমার মা আর কাজের মেয়ে সালমা, বাবা মারা গেছে 2 বছর আগে, একমাত্র বোন আঁখি থাকে শ্বশুর বাড়ি। তোমার মায়ের সাথে সম্পর্ক কেমন শারমিনের? আগে ভালো ছিল, তবে সন্তান না হওয়ায় শারমিনের প্রতি তার খানিকটা ক্ষোভ আছে, কারণ মা চাচ্ছে তার নাতি নাতনি থাকুক। তুমি বুঝিয়ে বলনি? যতটুকু সম্ভব বলেছি কিন্তু কাজ হচ্ছে না, মা ধরে নিচ্ছে সন্তান না হওয়ার জন্য মূলত দায়ী শারমিন। শারমিন কি বিষয়টা বুঝতে পারে? অবশ্যই পারে, কারণ সে শিক্ষিত, তবে সে কিছু বলে না, নিজের মতোই থাকে। তার এই মায়াসর্গ সংক্রান্ত অসুখের পর থেকে মায়ের সাথে দূরত্ব আরও বেড়েছে। মা তো মাঝে মাঝে বলে শারমিন পাগল হয়ে যাচ্ছে, আবার কখনো বলো বলে শারমিনকে জিন ভূতে ধরেছে। তুমি কি তোমার মাকে বোঝাওনি যে ব্যাপারটা অবাস্তব? বোঝাতে চেষ্টা করেছি কিন্তু কাজ হয় না, মা তার মতো বিশ্বাস করছে সবকিছু। ইদানিং মনে হচ্ছে আমার ওপরও অসন্তুষ্ট সে, কারণ আমি মায়ের অবাস্তব কথা বিশ্বাস করি না। আসলে বুঝতে হবে যে আমার মা এবং স্ত্রীর দুজনই আমার আপন। তোমার সমস্যাটা আমি অনুধাবন করছি, এখন শারমিনদের পরিবার সম্পর্কে বলো, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সম্পর্কে জানা প্রয়োজন। টেবিলের উপর গ্লাসের শরবতের শেষ অংশ ছিল, সেটুকু মুখে দিয়ে আজাদ বলতে শুরু করল, শারমিনদের বাড়ি নরসিংদী, মা গৃহিণী, শ্রীপুর উপজেলায় নিজেদের বাড়িতে থাকে। শারমিনের ছোট একটা ভাই আছে, নাম ইকবাল, শারমিনের প্রায় 10 বছরের ছোট, পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শারমিনের মামা চাচারা একই উপজেলায় থাকে, এলাকায় সুনাম আছে তাদের। তুমি শেষ কবে গিয়েছো শারমিনদের বাড়ি? 4 মাস আগে। আর যাওনি কেন? শারমিন যেতে চায় না, আগে আমরা বলতে গেলে প্রতি মাসেই যেতাম, সকালে গিয়ে রাতে ফিরে আসতাম, শারমিন রাজি না হয় আজকাল যাওয়া হচ্ছে না। আসলে শারমিনের অসুস্থতার পর থেকে সবকিছু ওলট পালট হয়ে গেছে। দু একদিনের মধ্যে তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে স্যার। আর কক্সবাজার যাচ্ছ কবে? আগামী সপ্তাহে, বিমানে যাব, টিকিট কেটেছি। চমৎকার। ডাক্তার তরফদার উঠে গিয়ে একটা আচারের বয়াম নিয়ে এলেন, তারপর আচারদের দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি আর শারমিন কক্সবাজার গিয়ে সমুদ্র তীরে বসবে, তারপর আচার খাবে, শুধু আচার, অন্য কিছু দিয়ে নয়, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। শারমিনকে বলবে না যে আমি আচারটা দিয়েছি, এ কথাও বলবে না যে তুমি আমার সাথে আজ কথা বলে গেছো, তাহলে সে মনে কষ্ট পেতে পারে। কষ্ট পাবে কেন? আমাকে আমার মতো চিকিৎসা করতে দাও, তোমার প্রশ্নের উত্তর আমি দিতেও পারি নাও পারি। আর হ্যাঁ, তুমি ফিরে আসার পর আমি শারমিনের সাথে কিছুক্ষণ একা কথা বলবো। আচ্ছা স্যার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে নিয়ে এসো, আর যদি মনে হয় সে আসতে চাচ্ছে না তাহলে আমি তোমাদের বাড়ি যাব, তোমার কোনো আপত্তি নেই তো? না স্যার, কি যে বলেন, আমাদের ভালোর জন্যই তো যাবেন। তোমার মায়ের সাথেও কথা বলবো, অবশ্য তার আগে তোমরা কক্সবাজার থেকে ঘুরে আসো। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, তোমাদের দুজনকে বলেছিলাম জীবনে তোমরা এ পর্যন্ত কি পেয়েছো তা লিখবে, লিখেছো? না স্যার। কেন? আসলে ইচ্ছে হয়নি। ঠিক আছে, আর লিখতে হবে না,
বাস্তবতা কি জানো, মানুষ যা অর্জন করে কিছুদিন পর তার গুরুত্ব কিংবা মূল্য বুঝতে চায় না, চোখ থাকে শুধু না পাওয়া জিনিসগুলোর প্রতি। এই লোভের কারণে মানুষ সুখী হতে পারে না। পৃথিবীর অসুখী মানুষগুলো এতটাই বোকা যে তারা বুঝতে পারে না যে পৃথিবীর সব কিছু তাদের পক্ষে পাওয়া সম্ভব না। এখন তাহলে যাও, তোমার আম্মা ফোন করতে শুরু করেছেন। আজাদ মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালো, তারপর ফোন ধরে হ্যালো হ্যালো বলে বের হয়ে গেল। আচারের বয়ামটা নিতে ভুলে গিয়েছিল সে। ডাক্তার তরফদার করিম চাচাকে দিয়ে বয়ামটা পৌঁছে দিলেন আজাদের কাছে। শারমিনের হাতে একটা ছবি, ছবিটা তার নিজের, লাল শাড়ি পরা, মাথার পেছনে একটা জবা ফুল। ছবিটা হাতে নিয়ে বাইরে আম গাছের নিচে এলো। সার্ভিস বয় সালামকে আগেই ডেকেছিল সে। সালামের হাতে ছবিটা দিয়ে বলল, সালাম, এই ছবির মানুষটাকে চিনতে পারছো? হওয়া পা চিনবার পারছি আপনি, তুমি ঠিকই বলেছ। কি করবো এই ছবি দিয়া? তোমাকে একটা অদ্ভুত কথা বলবো, তোমার বিশ্বাস নাও হতে পারে, অথচ কথাটা সত্য। কি কথা? এই ছবির মতো মানুষ আরও একজন আছে, তার নাম শায়লা। সে কোথায় থাকে তা আমি জানি না, তোমার কাজ হবে তাকে খুঁজে বের করা। আমি খুঁজা বের করবো কেমনে? জানি কাজটা অনেক কঠিন, তারপরও করতে হবে। তুমি আপাতত যে কাজটি করবে তা হলো শ্যামপুরে যাবে, ওখানে একটা ছোট বস্তি আছে, ওই বস্তিতে ছবিটা নিয়ে ঘুরবে, দেখবে এরকম কাউকে পাও কিনা। এই যে 500 টাকা তোমাকে দিলাম। টাকা লাগবো না আপা, আগে খুঁজা আসি তারপর নিব। না, টাকার প্রয়োজন আছে, তোমার যাওয়া আসার খরচ লাগবে, পরে নিব। কিন্তু যারে খুঁজতেছেন সে আসলে কে? আমি জানি না সে কে, তবে সে আছে, নাম শায়লা, তার একটা মেয়ে আছে নাম নওমি, তবে ওরা ধনী না গরিব, এই জন্য বস্তি কিংবা এরকম জায়গায় কোথাও থাকলে বলে আমার বিশ্বাস। তারে পাইলে কি বলবো, তুমি আর তাকে ছাড়বে না, যেভাবে পারো ফোন করবে আমাকে, আমি হাজির হব তোমার কাছে, আর যদি না পারো অন্তত বাড়িটা চিনে আসবে। ঠিক আছে আপা। বস্তিতে যাবে সকালের দিকে, ওই সময় বস্তিতে মানুষজন বেশি থাকে, তোমার দোকানও বন্ধ থাকে, সুবিধা হবে। আর হ্যাঁ, যারা গার্মেন্টসে চাকরি করে তাদের মধ্যে খোঁজার চেষ্টা করবে। আচ্ছা। সালাম চলে যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে বলল, আমি যদি তারে পাই আপনার কথা বলবো? অবশ্যই বলবে, কারণ সেও আমাকে খুঁজছে, তবে আমার মতো তার অতটা সামর্থ্য নেই, আর তাছাড়া সে অসুস্থ, এজন্য আমাকেই মূল দায়িত্বটা পালন করতে হচ্ছে। মনে রাখবে তাকে আমার বড়ই দরকার। একটা প্রশ্ন করি, যারে খুঁজতেছেন সে দেখতে একেবারে আপনার মতো কেন? আমি জানি না, যদি শায়লাকে খুঁজে পাই তাহলে জানতে পারবো, তখন তোমার সকল প্রশ্নের উত্তর দেব, আসলে আমি নিজেও সব কিছু জানি না। সালাম চলে গেলে ভেতরে এলো শারমিন, ঘড়ি দেখল, বিকেল 5:30। পাশের রুমে তার শাশুড়ি আর আখির কথা শোনা যাচ্ছে। আখি এসেছে ঘন্টা খানেক আগে, হালিমাকে নাস্তা বানাতে বলেছিল সে, নাস্তা বলতে নাগেটস আর নুডলস। এই দুটো খাবার আখির ছেলে সামিনের খুব প্রিয়। সামিনের বয়স 5 বছর, এই বাড়িতে এলে তার সাথেই থাকে বেশি। এখন নাগেটস আর নুডলস নিয়ে বসে আছে তার কক্ষে, মনোযোগ দিয়ে খাচ্ছে। শারমিনকে দেখে বলল, মাবিন, নুডলস মজা, বেশি মজা, তাই নাকি? হ্যাঁ, তোমার সাথে আমি খাই? না, আমিই খাবো সব। কথাগুলো বলে একটা নাগেটস এগিয়ে দিল শারমিনের দিকে। শারমিন মুখে দিয়ে বলল, আসলেই মজা অনেক। রান্নাঘরে এসে আরো কতগুলো নাগেটস ভাজলো শারমিন, তারপর নিয়ে এলো সামিনের জন্য। সামিন মহা খুশি নাগেটস পেয়ে। এমন সময় ভেতরে প্রবেশ করলো আখি। আখি নাগেটস দেখে বলল, ভাবি এত নাগেটস দিয়েছ কেন, খেতে যাচ্ছে, খাক, পারবে না তো? সামিন প্রতিবাদ করল, সে বলল সে নাকি খেতে পারবে। আখি এবার শারমিনের দিকে ফিরে বলল, ভাবি তুমি নাকি গতকাল হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে? অজ্ঞান ঠিক না, তবে একটা কিছু হয়েছিল, কিছুক্ষণের জন্য আমি বোধহয় অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিলাম। কোন জগৎ? জানি না আখি, মা বলছিল মায়া স্বর্গ, হ্যাঁ ওরকমই, নামটা কে দিয়েছে? আমি অথবা শায়লা কেউ একজন হবে, কিভাবে নামটা আমার মাথায় ঢুকেছে মনে করতে পারছি না। বড় অদ্ভুত ওই জগৎটা, চাইলেও ভুলে যেতে পারছি না। ভাইয়া নাকি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু কাজ হচ্ছে না। আমার কি মনে হয় জানো ভাবি, এইসব মায়াস্বর্গ ফায়াস্বর্গ কিছুই না, সবই তোমার মনের কল্পনা। বাচ্চা হয়নি বলে সারাদিন তুমি অস্থিরতায় ভোগো, এই অস্থিরতা থেকে তোমার মনে মায়াস্বর্গ নামক জগৎটার সৃষ্টি হয়েছে। তোমাকে বের হয়ে আসতে হবে ওই মায়াস্বর্গ থেকে, তা না হলে সবাই তোমাকে পাগল বলবে। তা তো বলবেই, আমি চেষ্টাও করছি মায়াস্বর্গ থেকে মুক্তি পেতে,
কিন্তু পারছি না। পারতে হবে, তা না হলে ভাইয়ার জীবনটা তো নষ্ট হয়ে যাবে, কতদিন সে সন্তানহীন থাকবে। শারমিন কিছু বলল না। আখি নিজেও বুঝতে পারল তার কথাটা আঘাত করেছে শারমিনকে, তাই তাড়াতাড়ি বলল, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি ভাবি, তোমারও তো জীবন আছে। যাই হোক, শুনলাম তোমরা নাকি কক্সবাজার যাচ্ছ, তোমার ভাইয়ে এরকমই প্ল্যান করেছে। এমন সময় সুলতানা বেগম আখির নাম ধরে ডাক দিলে আখি উঠে গেল। শারমিন হেঁটে এলো বারান্দায়। আজ তার কেন যেন খুব অস্থির লাগছে, মনে হচ্ছে যদি দীর্ঘক্ষণ ঘুমাতে পারত, কিন্তু ঘুম আসছে না। দুপুরে অনেক চেষ্টা করেছে, ঘুমাতে পারেনি। বিকেলে ইচ্ছা করছিল রিকশায় ঘুরতে, কিন্তু একা একা রিকশায় ঘোরা বেমানান। আজাদকে ফোন করবে ভেবেছিল একবার, পরে চিন্তা করে দেখেছে সমীচীন হবে না, কারণ কক্সবাজার যাবে বলে ছুটি নিয়েছে, এখন আবার আগে অফিস থেকে বের হওয়া ঠিক হবে না। প্রাইভেট ব্যাংকের মানুষগুলো রোবটের মতো কাজ করে, মালিকরা খুব চাপের মধ্যে রাখে সবাইকে, চুষে ছিবড়ে যেন রক্ত বের করে নেয় কর্মকর্তা কর্মচারীর শরীর থেকে। আজাদ যখন আসে মাঝে মাঝে বড় ক্লান্ত থাকে। শারমিন যখন এসব ভাবছে তখন চা নিয়ে এলো হালিমা, কাপ এগিয়ে দিয়ে বলল, ভাবি কিছু মনে না করলে একটা কথা কই। বল। আখি আপা মানুষটা কিন্তু সুবিধার না। কেন? সবসময় আপনার পিছে লাইগা থাকে। কিভাবে বুঝলি? খালাম্মারে খালি উল্টাপাল্টা বুঝায়, এখন কি বুঝাইতেছে জানেন? বুঝাইতেছে যে আপনি পাগল হয়ে গেছেন। তাই নাকি? তোর কি মনে হয় আমি কি আসলেই পাগল? না ভাবি, আপনি পাগল হন নাই, সুস্থই আছেন। সত্যি বলছিস? হ, সত্য কইতাছি। শারমিন মৃদু হাসল, তারপর টেনে টেনে বলল, তোর ধারণা সত্য নয় রে হালিমা, আমি আসলেই অসুস্থ, আমি নিজেই উপলব্ধি করি। যাই হোক, চা আজ সুন্দর হয়েছে, ধন্যবাদ তোকে। আজাদ আর শারমিন এয়ারপোর্টে এসেছে, গন্তব্য কক্সবাজার। তাদের ফ্লাইট সকাল 10:30, এখন বাজে 10টা, খানিকটা সময় হাতে নিয়ে রওনা দিয়েছিল তারা। পুরান ঢাকা থেকে আসতে সময় লাগবে এই চিন্তা করে, ভেবেছিল 9:30 এসে পৌঁছাবে, কিন্তু 10টা বেজে গেছে। কক্সবাজার যেতে 45 মিনিটের মতো লাগবে, তারপর হোটেল থেকে সরাসরি বিচে, এরকমই পরিকল্পনা করেছে তারা। বোর্ডিং পাস নেওয়া শেষ হলে পাশাপাশি চেয়ারে বসলো দুজন। হঠাৎই শারমিন অনুভব করলো তার মাথা ব্যথা শুরু হয়েছে। সামনে কাচের দেয়ালের মধ্যে দিয়ে একটা বিমান দেখা যাচ্ছে, এই মাত্র ল্যান্ড করেছে। তার মনে হচ্ছে বিমানটা শেষ পর্যন্ত গতি নিয়ন্ত্রণ করতে পারবে না, টার্মিনালে এসে আঘাত করবে, তারপরে ঘটবে ভয়াবহ এক বিস্ফোরণ, হতাহত হবে অনেকে। ভয়ে শারমিন আজাদের হাত চেপে ধরল। আজাদ অবাক হয়ে বলল, কি হয়েছে? আমার খুব খারাপ লাগছে। কেন? মাথা ব্যথা। কি বলছো? আমি সহ্য করতে পারছি না, প্রচন্ড মাথা ব্যথা। কফি খাবে? তাহলে হয়তো ভালো লাগবে। কোথায় পাবে? ওই যে দোকান আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। আমার ভয় করছে। কিসের ভয়? ওই যে একটা প্লেন এদিকে আসছে, প্লেনটা আমাদের এই টার্মিনালে এসে আঘাত করবে, আমরা বোধহয় কক্সবাজার যেতে পারবো না। ধুর, কি সব বলছো, তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। তোমার সাথে অনেকদিন কফি খাওয়া হয় না, আজ খাবো। কথাগুলো বলে উঠে গেল আজাদ। সুন্দর একটা দোকান আছে বহিরাগমন টার্মিনালে। কফির অর্ডার দিয়ে পেছনে ফিরে তাকাতে দেখে শারমিন সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে, বিস্মিত হলো সে। তাড়াতাড়ি ছুটে এলো শারমিনের কাছে। আজাদ পাশে বসে শারমিনকে ঝাঁকি দিয়ে বলল, কি হয়েছে শারমিন? কি হয়েছে? আমি কি বলো আমাকে। শারমিনের চোখ দুটো বন্ধ হয়ে আসতে চাইছে, ভারী হয়ে আসছে চোখের পাতা। বারবার চেষ্টা করার পর একসময় সে পারল। অবশ্য তখন আর সে এয়ারপোর্টে নেই, আছে মায়াস্বর্গের সাদা পাথুরে পথে। একসময় এসে পৌঁছালো শায়লার ঘরে, চারপাশটা হালকা লাল। এখনো চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়নি, তবে কথা শুনতে পাচ্ছে। শায়লা কাউকে নিষেধ করছে, তুমি আমার টাকা নিবা না। পুরুষালি কণ্ঠ কানে এলো শারমিনের, তোর টাকা তো আমার টাকা। না, আমি কষ্ট করে আয় করছি, আমার জন্যই তো আয় করছোস, তাই না? না, তোমার জন্য না, নওমির জন্য, আমি পরে শোধ করে দিমুনে, এখন দেও। না, তুমি একটা নেশাখোর, জীবনেও শোধ করবা না, এক টাকাও ইনকাম করার ক্ষমতা নাই তোমার, আমার টাকা নিবা না। আমি তো তোমার স্বামী, তাতে কি, তুমি কোনো দায়িত্ব পালন করো না। আমি অসুস্থ, আমার চিকিৎসা দরকার, তুমি আমার ডাক্তারের কাছেও নাও নাই, আজ 2 দিন পর বাড়িতে এসো,
ঘরে কোনো খাবার আছে কিনা কোনো খোঁজ নিছো? এত কথা কস কেন? বললাম না সব শোধ করে দিব, এখন দে টাকা দে। না তুমি আমার টাকা ধরবা না, আমি টাকা নিমুই, তোমার টাকা দিব না, মইরা গেলেও না, আমার মেলা টাকা নিছো তুমি, আর না। এর মধ্যেই ধস্তাধস্তি শুরু হলো, কেউ একজন থাপ্পড় মারল অন্যজনকে, আর তখনই কেঁদে উঠল নাওমি। দেখলো বিছানার ওপর উপুর হয়ে পড়ে আছে শায়লা, আর এক পাশে বসে কাঁদছে নাওমি, তাকে দেখে কান্না থামিয়ে দিচ্ছে। শায়লা অবশ্য ফুপিয়ে উঠে বলল, আপা বড় কষ্টে আছি, তুমি এত দেরি করলা কেন? আমি তোমাকে খুঁজতে শুরু করেছি কিন্তু পাইতেছে না, কেন? পেয়ে যাব, অত ভেব না, একটা ব্যবস্থা হবে। কবে হইব, আমি আর সহ্য করবার পারতেছি না, প্রত্যেকদিন স্বামীর অত্যাচার সহ্য করা কঠিন, তার উপর আবার আমি অসুস্থ, ঘরে যা টাকা পয়সা আসিল সেইগুলাও নিয়ে গেল, খাবো কি চলবো কেমনে, এখন তো কাজেও যাইবার পারি না ঠিক মতো। ধৈর্য ধরো, আর কত ধৈর্য ধরবো, আমি তোমাকে খুঁজে বের করবই, তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি আর পারতেছি না, আমি আমি দম নিবার পারতাছি না আপা, দম বন্ধ হয়ে আসতেছে, ইনহেলারটা কই? শারমিন উঠে খুঁজতে গেল, দেখলো চেয়ারের নিচে পড়ে আছে, দেখিয়ে দিতে তুলে নিল শায়লা, নিজের মুখে নিজেই স্প্রে করল, একটুতে একেবারে ক্লান্ত হয়ে গেছে সে। বালিশে মাথা রেখে বলল, তুমি আইসো বই লাইজা মার রক্ষা হইছে, নইলে বেশি মাইট ধৈর করত নৌমির বাপে। এখন এই কথাগুলো থাক, তুমি ঘুমাতে চেষ্টা করো। ঘুমাবো কিন্তু ভয় করে, কেন? নৌমির কি হইব, নৌমি তো জায়গা থাকে, ছোট মানুষ, কোন দিকে না কোন দিকে চইলা যায়। ভয় পেও না, আমি আছি, আমার কিছু হয়ে গেলে কি হইব নৌমির, আমি ওরে তোমার কাছে দিয়া যাইবার চাই, তাইলে মৃত্যুর পরও শান্তি পাব। এসব কথা বলো না, আমি তো নৌমিকে দেখছি। শারমিন তিন ঘন্টা ছিল শায়লার বাড়িতে, শায়লা ঘুম থেকে উঠলে তারপর ফিরে এলো। ডাক্তার তরফদারের সামনে বসে আছে আজাদ, তার অবস্থা উদ্ভ্রান্তের মতো, চোখ দুটো লাল হয়ে আছে, যে কেউ দেখলে ভাববে কয়েকদিন ধরে বোধহয় ঘুমায়নি সে। ডাক্তার তরফদার ঘড়ি দেখলেন, 2:20, বললেন, তোমাদের তাহলে কক্সবাজার যাওয়া হলো না? না স্যার, 3 ঘন্টা অজ্ঞান ছিল শারমিন, তাকে এয়ারপোর্টে ডাক্তারের রুমে নেওয়া হয়, জ্ঞান ফিরলে আনা হয় বাসায়। বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম জ্ঞান আগে কি হারিয়েছে? কলেজে 2 বার আর বাসায় 4 বার। আগে বলনি কেন আমাকে? স্যার আমি কত বলবো, কত যে ঘটনা। তা অবশ্য ঠিক, আমিও প্রশ্ন করিনি। এখন কি অবস্থা শারমিনের? অস্থিরতার মধ্যে আছে, আমি ওকে বাসায় রেখে চলে এসেছি, ফোনে আপনাকে পাচ্ছিলাম না, আপনি একটু চলুন স্যার, শারমিনকে দেখবেন, আমার বিশ্বাস আপনি ওকে সুস্থ করতে পারবেন। আমি তো অসুখটা কি এখনো ধরতে পারছি না। আপনি তো বলেছিলেন শারমিন অসুস্থ, যেরকম ভেবেছিলাম হয়তো ব্যাপারটা সেরকম নয়, এখন মনে হচ্ছে শারীরিক কোনো সমস্যাও আছে, হতে পারে ভিটামিন, হরমোনের ঘাটতি কিংবা ফিজিওলজিক্যাল কোনো সমস্যা, কিছু প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হতে পারে, তবে এখন না, আমি বলবো। স্যার শারমিনকে দেখতে আপনি কখন আসবেন? সন্ধ্যার পর আসবো, খানিকটা দেরিও হতে পারে, দুজন গুরুত্বপূর্ণ রোগী আসবে আমার কাছে, তোমার বাসার ঠিকানাটাই কাগজে লিখে রেখে যাও। স্যার আমি এসে আপনাকে কি নিয়ে যাব? না প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো, তোমার ফোন নম্বর তো আছে আমার কাছে, প্রয়োজনে ফোন করব। আমি তাহলে এখন উঠি স্যার। হ্যাঁ যাও, আর শারমিনকে তরল জাতীয় খাবার বেশি দিও, শরীরে যেন পানির ঘাটতি না হয়। আচ্ছা স্যার। সালাম দিয়ে বাইরে বের হয়ে এলো আজাদ, খুব অস্থির লাগছে তার, অনেক পরিকল্পনা করে রেখেছিল কক্সবাজার ভ্রমণ নিয়ে, সব পরিকল্পনা যেভাবে শেষ হয়ে যাবে ভাবতেই পারেনি। অবশ্য কক্সবাজার ভ্রমণ নিয়ে এখন তার কোনো মনোকষ্ট নেই, যা কষ্ট সব শারমিনকে নিয়ে, শারমিন দিনে দিনে বিষণ্ণ হয়ে যাচ্ছে, কথাবার্তাও ইদানিং কম বলছে, কি যে করবে সে আসলে বুঝতে পারছে না, এজন্য তার অস্থিরতা আরও বেশি। গেট থেকে বের হওয়ার আগে করিম চাচার সাথে দেখা হলো আজাদের। করিম চাচা দোকান থেকে কিছু কিনে আনছিল, তার পাশে কালো রঙের একটা কুকুর, এই মুহূর্তে মহানন্দে লেজ নাড়ছে। আজাদ বলল, চাচা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি জানতে পেরেছি আপনি ভবিষ্যৎ বলতে পারেন, তাই না? আমার স্ত্রী খুব অসুস্থ,
তাকে নিয়ে অনেক চিন্তায় আছি। আপনি কি বলবেন ও সুস্থ হবে কিনা? করিম চাচা চুপই থাকলেন। আজাদ খানিকটা অস্থির হয়ে বলল, চাচা প্লিজ বলুন, উত্তরটা জানা আমার খুব দরকার। সত্যি আমার স্ত্রী অসুস্থ, আগের দিন ওকে নিয়ে এসেছিলাম, নিশ্চয়ই তার কথা মনে আছে আপনার। আজও নিয়ে আসতাম, কিন্তু আসার মতো মানসিক অবস্থা ওর নেই। আপনার স্ত্রীর নাম শারমিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো মনে করতে পারছেন, সে তো এইখানেই আছে। এখানে মানে এই বাড়িতে? ওই রকমই। কি বলছেন? আমি সত্য বলতেছি। এমন সময় ঘেউ ঘেউ করে উঠল কুকুরটা। করিম চাচার দাঁড়ালো না, ভেতরের দিকে হাঁটা শুরু করল। তার পেছন পেছন হাঁটতে লাগলো কুকুর। অবাক হলো আজাদ, মাথাটা চক্কর দিচ্ছে। কি বলল করিম চাচা? শারমিন নাকি এই বাড়িতে আছে? অসম্ভব, এ তো হতেই পারে না। সে নিজে শারমিনকে বাসায় শুয়ে রেখে এসেছে, তারপর একটা সিএনজি নিয়ে সরাসরি এসেছে এখানে। তার আগে শারমিন এই বাড়িতে আসতে পারে না কোনোভাবেই। তাহলে করিম চাচা কেন বলল যে শারমিন এখানে? কোনো যুক্তি কিংবা ব্যাখ্যা খুঁজে পেল না সে। তারপরও নিশ্চিত হতে বাড়ির চারপাশে তাকাল। আজাদ বাসায় এসে দেখে শারমিন আগের মতোই শুয়ে আছে। খুব ক্লান্ত লাগছে তাকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব বেশি কি খারাপ লাগছে? আমার অস্থির লাগছে, পানি খাবো। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি ডাক্তার তরফদার স্যারের কাছে গিয়েছিলাম। তরফদার স্যারের কাছে গিয়েছিলে কখন? ঘন্টাখানেক আগে, তবে তার সাথে দেখা হয়নি। কিভাবে গেলে? মায়াস্বর্গের মাধ্যমে। তুমি কি বলছো? সত্য বলছি। তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ? তাকে আসতে বলতে পারবে আমাদের বাসায়? তার সাথে কথা বলা আমার জরুরি। আমার বিশ্বাস তিনি আমাকে সাহায্য করতে পারবেন। কি সাহায্য? যেভাবেই হোক আমাকে মায়াস্বর্গ খুঁজে বের করতে হবে। ওখানে শায়লা আছে, অনেক কষ্টে। ওকে খুঁজে না পেলে আমি শান্তি পাবো না। আমার দায়িত্ব তাকে খুঁজে বের করা। আমাদের মেয়ে নমিও আছে ওখানে, নমি অনেক অসহায়। আজাদ শারমিনের কপালে হাত রাখল। না, জ্বর নেই, বলল। তুমি সব কি বলছো শারমিন? সব মিথ্যা। তোমাকে বুঝতে হবে আমাদের কোনো সন্তান নেই। বর্তমান জগতে নেই সত্য, কিন্তু মায়াস্বর্গে আছে। শায়লা বলেছে নমি আমার মেয়ে। মায়াস্বর্গ বলে কিছু নেই। আছে, তোমাকে বোঝাতে পারবো না। তুমি কিছু বুঝতে চাচ্ছ না কেন? তোমার আমার সন্তান ওই মায়াস্বর্গে আছে তো আছে, অথচ তোমার একটুও টান নেই। আমি বুঝতে পারছি না কেন মাঝে মাঝে তোমাকে নিয়ে মায়াস্বর্গে যেতে চাই, তবে খানিকটা এগিয়ে তারপর হারিয়ে যাও। কেন? নমি আমাদের দারুণ ভালোবাসে। তুমি ওর চোখ দুটোর দিকে তাকালে বুঝবে তোমার জন্য ওর বুক ভরা ভালোবাসা, অথচ তুমি ব্যাপারটা উপলব্ধি করো না। এটাই আমার কষ্ট। আমি চাই তুমি নমিকে আদর করবে, ওকে কাছে টেনে নেবে, প্রকৃত বাবার ভালোবাসা তাকে দিবে। তাহলে ওর কষ্ট কমে যাবে, কষ্ট কমবে আমারও। আমার একটা অনুরোধ, তুমি আমাদের আর কষ্ট দিও না। চলো আমরা একে অন্যকে ভালোবেসে সুন্দর একটা জীবন উপভোগ করি। জীবন তো একটাই, তাই না? এই জীবনে কি দরকার নিজেদের কষ্ট দেয়া? কথাগুলো বলতে বলতে চোখ বন্ধ করল শারমিন। আজাদটাকে ডাকল, বলো। তুমি চোখ খোলো। না, আমি মায়াস্বর্গে যাচ্ছি। আবার? হ্যাঁ, আমার ভালো লাগছে না এখানে। আমি দরফদার স্যারকে আসতে বলেছি, উনি সন্ধ্যার পর আসবেন। আসলে আমাকে বলো, আমি তার সাথে কথা বলবো, অনেক কথা আছে আমার। আর তাকে বলবে যেন দ্রুত আমাকে মায়াস্বর্গ খুঁজে বের করে দেয়, তা না হলে আমার অনেক কষ্ট হয়, আমি ওই কষ্ট সহ্য করতে পারি না। কথাগুলো আস্তে আস্তে জড়িয়ে এলো। শেষের কথাগুলো ছিল একেবারে অস্পষ্ট। এখন ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে গভীর ঘুমে হারিয়ে গেছে শারমিন। আজাদ ধীর পায়ে হেঁটে আমগাছটার কাছে এলো। আজাদ সত্যি অবাক। তাহলে কি শারমিন আসলে গিয়েছিল ডাক্তার তরফদারের বাসায়? না, এ হতে পারে না, যুক্তি কোনোভাবেই সমর্থন করছে না। আবার যদি গিয়ে থাকেও তাহলে এত দ্রুত ফিরে এলো কিভাবে? এই প্রশ্নের উত্তর পেল না সে। কতক্ষণ সে বাইরে ছিল জানতে পারলে রহস্যের বেড়াজাল উন্মোচিত করা হয়তো সম্ভব হতো, কিন্তু এ প্রসঙ্গে হালিমার সাথে তার কথা বলতে ইচ্ছা করছে না, তাই আর প্রশ্ন করল না। বুকের মধ্যেই চাপা রাখল জন্ম নেয়া অস্বস্তিটা। ডাক্তার তরফদার রাইসুল চাচার দোকানে এসেছেন।
দোকানে তার পরিচয় হয়েছে সালামের সাথে। রাইসুল চাচা নেই। সালামকে একটা দুধ চা দিতে বলে বেঞ্চে বসলেন তিনি। তারপর টুকটাক আলাপ শেষে বললেন, আমি গলির মাথার ওই বাড়িটা সম্পর্কে জানতে চাই। সালাম, আমি বেশি কিছু জানি না, রাইসুল চাচা জানে, তারে জিজ্ঞাসা করলে মেলা কিছু জানবার পারবেন। তুমি ওই বাড়িতে যাও না? অর্ডার দিলে স্যার সদাই পৌঁছাই দিয়ে আসি। কারা থাকে ওই বাড়িতে? আজাদ স্যার থাকে, তার স্ত্রী থাকে, আমি আপা ডাকি, স্যারের মায়ে থাকে, আর আছে কাদের মেয়ে হালিমা। তুমি দেখি সব কিছু জানো। বাড়ির সবাই কেমন, ভালো? আমি অত কিছু জানি না, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে নেই। তবে কি, বাড়ির আপা ভালো মানুষ, কিন্তু কয়েকদিন আগে অদ্ভুত একটা ব্যবহার করছে আমার সাথে। তার নিজের একটা ছবি দেওয়া বই স্ত্রীর মধ্যে খুঁজে বের করবার বলছে। আমি তো অবাক, আপায় থাকি এই বাড়িতে, আর আমারে কয় কিনা তার বস্তিতে খুঁজবার। ছবিটা কি আছে তোমার কাছে? হ আছে, দেখবেন? দেখব। সালাম চায়ের কাপ এগিয়ে দিয়ে ছবিটা বের করল। ক্যাশবাক্সের পাশে একটা খামে ছিল। ডাক্তার তরফদার চায়ে চুমুক দিয়ে ছবিটার দিকে তাকালেন। শারমিনের ছবি, লাল শাড়ি পরা, মাথায় একটা জবা ফুল। শাড়িটা খুব সাধারণ, সাজসজ্জায় কোনো চৌলস কিংবা চাকচিক্য নেই, তবে ছবিটায় তুলনামূলকভাবে বেশি সুন্দর লাগছে শারমিনকে। তিনি সামনাসামনি দেখেছেন, শারমিন নিঃসন্দেহে দেখতে সুন্দর, তবে এতটা না। ছবিটা যে তুলেছে সে যে যথেষ্ট দক্ষ বুঝতে পারলেন তিনি। ডাক্তার তরফদার ছবি ফিরিয়ে দিলেন। তারপর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, ছবির মেয়েটার নাম কি? আপায় বলছে শায়লা। তুমি কি তাকে খুঁজেছো কোথাও? শ্যামপুর বস্তিতে গিয়েছিলাম, পাই নাই। আসলে ছবি দেখে একাউরে খুঁজে পাওয়া বড় কঠিন, তাই জোর দিই নেই। আর তাছাড়া মনে হয় শায়লা নামে আসলে কেউ নাই। আপায় তার নিজের ছবি আমারে দিছে আর হুদাহুদি ঘুরাইতাছে। কেন, তোমাকে ঘোরাবে কেন? জানি না, বড় লোকের শখ, বড় লোকের অনেক শখ থাকে, তার শখ হয়তো ওইরকমই হইব। তয় আপারে দেখা মনে হয় না, তারে ভালো মানুষই মনে হয়। আবার আমারে দিয়া ছবির মানুষটারে খুঁজাইতেছে, কেমন যেন সব আউলা ঝাউলা হিসাব মিলে না। এই নাও তোমার চায়ের দাম। সালাম 10 টাকা ফেরত দিলে তিনি বললেন, টাকাটা তুমি রেখে দাও, চা ভালো হয়েছে, তোমার বকশিস। আর হ্যাঁ, তোমার আপার প্রতি লক্ষ্য রেখো, আমার মনে হয় সে ভালো মানুষ, হয়তো কোনো কারণে শায়লাকে খুঁজতে বলেছে, পারলে খুঁজে দিও, মানুষের উপকার করতে পারাটা সবচেয়ে বড় আনন্দের। হ্যাঁ ইচ্ছা স্যার। ডাক্তার তরফদার আজাদদের বাড়ির সামনে এসে আম গাছটির দিকে তাকালেন। এলাকাটায় ঘিঞ্চি হয়, এখানে আর কোনো বড় গাছ নেই, আম গাছটাই সবচেয়ে বড় আর উঁচু, দূর থেকে দেখা যায়। এ ধরনের বাড়ি খুঁজে পাওয়া কঠিন হয় না, তার জন্যও হয়নি। এজন্য রাত 9টা বাজার খানিকটা আগেই চলে এসেছিলেন তিনি, চা খেয়ে সময় কাটিয়েছেন, এখন ঢুকছেন আজাদদের বাড়িতে। আজাদ অপেক্ষা করছিল ডাক্তার তরফদারের জন্য, ড্রয়িং রুমে নিয়ে তাকে বসালো। কুশলাদি বিনিময়ের পর বলল, স্যার আজ একটা অবাক করা ঘটনা ঘটেছে, সে নাকি আপনার বাসায় গিয়েছিল। কি বলছো? জি স্যার, আমি যখন আপনার বাসায় গিয়েছিলাম ঠিক তখন, কারণ সে আমি বের হওয়ার কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে গিয়েছিল। ফিরেছো কখন? জানি না স্যার। শারমিনকে জিজ্ঞেস করোনি? স্যার আসলে আমি আপনার জন্য অপেক্ষা করছি, আগে আপনার কাছ থেকে জেনে নিই, সত্যি কি শারমিন গিয়েছিল আপনার বাসায়? তোমার কি মনে হয়? আমি বিশ্বাস করছি না স্যার। তোমার বিশ্বাস সত্য? যায়নি। কিন্তু কিন্তু কি স্যার? আমি আসার সময় করিম চাচাকে জিজ্ঞেস করেছিলাম শারমিন সম্পর্কে, জানতে চেয়েছিলাম শারমিন সুস্থ হবে কিনা। সে উত্তর না দিয়ে বলেছিল আপনার বাড়ির আশেপাশেই আছে শারমিন। একই কথা আমি শারমিনের কাছ থেকে শুনেছি, সে বলেছে সে গিয়েছিল। যেহেতু করিম চাচা ভবিষ্যৎ বলতে পারে, তার অনেক বিস্ময়কর ক্ষমতা আছে, এজন্য আমি শারমিনের আপনার বাসায় যাওয়ার ব্যাপারটা উড়িয়ে দিতে পারছি না। একপাশে একটা ফুলদানি দেখলেন ডাক্তার তরফদার। ফুলদানিটাতে লাল রঙের প্লাস্টিকের গোলাপ রাখা। ফুলগুলো দেখিয়ে তিনি বললেন, কে সাজিয়েছে ওই ফুলগুলো? শারমিন। কতদিন আগে? ঠিক মনে করতে পারছি না, তবে 1 বছরের ওপর হবে। লাল গোলাপ শারমিন পছন্দ করে। তোমার কি লাল গোলাপ পছন্দ? যে কোনো ফুলই আমার পছন্দের, তবে লাল গোলাপের প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই। আর জবা? আমার ভালো লাগে না। অর্থাৎ তোমার আর শারমিনের মধ্যে কিছু অমিল রয়েছে। শারমিন লাল জবা আর লাল গোলাপ পছন্দ করে, কিন্তু তুমি করো না। এভাবে ভাবিনি স্যার, তবে লাল গোলাপ আমার পছন্দের। ঠিক আছে, তুমি শারমিনকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো।
কথা বলার সময় আমি কি থাকব স্যার? না থাকলেই ভালো। তাহলে স্যার আপনি আমাদের শোবার ঘরে আসুন, কারণ এখানে কথা বললে রান্নাঘর থেকে শোনা যাবে। তুমি অনুমতি দিচ্ছ? জি স্যার। ডাক্তার তরফদার চেয়ারে বসেছেন, তার সামনে আরেকটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে শারমিন, চিন্তিত আর মন মরা দেখাচ্ছে তাকে। ডাক্তার তরফদার বললেন, তুমি মনে হয় কিছু নিয়ে ভাবছো। স্যার আসলে আমি অস্থির হয়ে আছি, আমার সামনে খুব বিপদ। কি বিপদ? আমি বোধহয় মারা যাব। মারা যাবে মানে? স্যার আমি আর শায়লা খুব দ্রুত মারা যাব। কি বলছো এইসব? সত্য বলছি। বুঝলে কিভাবে? জানি না স্যার, তবে মনে হচ্ছে আমি অনেক কিছু বুঝতে পারি। এই ক্ষমতাটা আমার মধ্যে সৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে বলতে পারবো না, হয়তো বারবার মায়াস্বর্গে যাওয়ার কারণে। তোমাকে বলেছিলাম মায়াস্বর্গে গেলে প্রমাণস্বরূপ একটা কিছু নিয়ে আসবে, এনেছো? ভুলে গেছি। কেন? লাল মায়াস্বর্গে গেলে বাস্তবে সবকিছু ভুলে যাই। লাল মায়াস্বর্গ আবার কি? স্যার মায়াস্বর্গ দুই রকমের, লাল আর সাদা। লাল মায়াস্বর্গটা শায়লার আর সাদা মায়াস্বর্গ আমার। শায়লা যখন আমাকে মায়াস্বর্গে ডাকে তখন আমি লাল মায়াস্বর্গে যাই, ওখানে সবকিছু হালকা লাল। লাল ওই মায়াস্বর্গে আমি শুধু উপস্থিত হতে পারি, কথা বলতে পারি, ভাব বিনিময় করতে পারি, কোনো কিছু স্পর্শ করতে পারি, তবে পরিবর্তন করতে পারি না। আর এজন্য লাল মায়াস্বর্গ থেকে আমি আপনার জন্য কিছু আনতে পারবো না। আর সাদা মায়াস্বর্গটা আমার মায়াস্বর্গ, সাদা মায়াস্বর্গের পথ দেখিয়ে নেয় আমার স্বামী আজাদ, তবে গন্তব্যে পৌঁছালে সে থাকে না আর। আমার যখন ইচ্ছা হয় সাদা মায়াস্বর্গে যেতে পারি, ঘুরতে পারি, কোনো কিছু পরিবর্তন করতে পারি, স্পর্শও করতে পারি। সাদা মায়াস্বর্গটা হচ্ছে সুখের, এখানে কোনো কষ্ট নেই, কিন্তু লাল মায়াস্বর্গ অনেক কষ্টের, ওখানে আনন্দ নেই বললেই চলে। আমি লাল মায়াস্বর্গে আনন্দ সৃষ্টি করার চেষ্টা করছি কিন্তু পারছি না, পারবো তখনই যখন আমি শায়লাকে খুঁজে পাবো, অথচ তাকেই আমি পাচ্ছি না। না পাওয়ায় শায়লাকে আমি বাঁচাতে পারবো না, তার মৃত্যু হবে, আর তার মৃত্যু হওয়ার কিছুদিন পর আমিও মারা যাব। এজন্য আমার শায়লাকে খুঁজে পাওয়া দরকার, আমার বেঁচে থাকার জন্য নয়, শায়লাকে একটু শান্তি দেওয়ার জন্যে। শায়লা মারা যাবে কেন? ওর ব্লাড ক্যান্সার। কিভাবে বুঝলে? আমাকে বলেছে, ওষুধও খাচ্ছে, কাজ হচ্ছে না। শায়লার আসলে ভালো চিকিৎসা দরকার, চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য ওর নেই। এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে সাহায্য করব, কিন্তু সমস্যা হচ্ছে শায়লাকে খুঁজে পাচ্ছি না। ঠিকানা জিজ্ঞেস করো না কেন? করেছি, বলতে পারে না, প্লট নম্বর, রোড নম্বর কিছুই জানে না, শুধু বলতে পারে ঢাকা। এত বড় মানুষ ঠিকানা বলতে পারবে না, এটা কেমন কথা? আমি আবার চেষ্টা করব, প্রয়োজন ওকে নিয়ে আমি আপনার কাছে আসব। আজ গিয়েছিলাম দুপুরে, কিন্তু শায়লা আপনার বাসায় ঢুকতে চায়নি। আমার বাসায়? জি স্যার। কেন ঢুকতে চায়নি? আপনাকে সম্ভবত ভয় পায়। কেন? জানি না, ওর ধারণা ওকে আপনি হত্যা করবেন। কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হয়তো স্যার, তবে এটা সত্য, আমি ওকে বোঝাতে পারিনি যে আপনি ভালো মানুষ। অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি, তারপর আমি আবার চেষ্টা করব। আর বাস্তবে শালাকে আমার খুঁজে পেতেই হবে, লাল মায়াস্বর্গ থেকে ওকে আমি বের করবই করব। কিভাবে গিয়েছিলে, লাল নাকি সাদা মায়াস্বর্গের মাধ্যমে? সাদা মায়াস্বর্গ। সাদা তো তোমার মায়াস্বর্গ। জি স্যার। আর সকালে যখন এয়ারপোর্টে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন? লাল মায়াস্বর্গ। কি ঘটেছিল লাল মায়াস্বর্গে? আজাদ মানে শায়লার স্বামী, শায়লার জমানো টাকা নিতে এসেছিল, শায়লা দিতে রাজি হয়নি, এজন্য শায়লাকে মারধর করে কিছু টাকাও হাতিয়ে নেয়। পরে আমার উপস্থিতি টের পেয়ে চলে যায় আজাদ, তারপর শায়লা ঘুমিয়েছিল, আমি নওমির সাথে সময় কাটিয়েছি, তাকে পাহারা দিয়ে রেখেছি, শায়লা ঘুম থেকে উঠলে চলে আসি। কিছু খাওয়া দাওয়া করেছিলে? না। নওমিকে কিছু খাইয়েছিলে? না, আমি লাল মায়াস্বর্গে নওমিকে খাওয়াতে পারি না, ওকে কোলেও নিতে পারি না, ওকে স্পর্শও করতে পারি, ওর সাথে সময় কাটাতে পারি। নওমি আমাকে পছন্দ করে, আমাকে দেখলে ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। তোমার সাথে আসতে চায় না? চায়। তাহলে সাথে করে নিয়ে আসো না কেন? আগেই বলেছি, লাল মায়াস্বর্গে কোনো কিছু সরানো সম্ভব হয় না আমার পক্ষে, এজন্য কাউকে নিয়েও আসা সম্ভব হবে না। সাদা মায়াস্বর্গে যখন যাবে তখন ওকে নিয়ে আসবে। আচ্ছা স্যার। আরেকটা কাজ করতে পারো, শায়লা আর নওমি দুজনকেই দাওয়াত করতে পারো এই বাড়িতে, আমরাও থাকলাম, তাহলে তো আর তোমাকে ঠিকানা খুঁজতে হবে না। স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু সমস্যা হচ্ছে লাল কিংবা সাদা মায়াস্বর্গে আমি বর্তমানে সবকিছু মনে করতে পারি না, লাল মায়াস্বর্গে তো কিছুই পারি না, ওখানে আমার নিজের নিয়ন্ত্রণ নেই, যতটুকু আছে সাদা মায়াস্বর্গে। সাদা মায়াস্বর্গে গেলে আমি দুজনকে এই বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাবো।
পারলে শায়লার স্বামী আজাদকেও দাওয়া দাওয়াত করবে। না স্যার, ও খুব খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আজাদ। কেন? ও নেশা করে, শায়লার গায়ে হাত তোলে, নমির যত্ন নেয় না। আজাদ খুব খারাপ, শায়লার কষ্টের অন্যতম কারণই সে। আর বর্তমান জগতে যে আজাদ, তোমার স্বামী, সে কেমন? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আজাদের মতো মানুষ হয় না স্যার, আমাকে সে সত্যি খুব ভালোবাসে, দারুণ। এক কথায় তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি সত্যিই সৌভাগ্যবান। তোমার আসলে কোন মায়াস্বর্গ বেশি পছন্দের, লাল নাকি সাদা? লাল। কেন? তুমি না বললে লাল মায়াস্বর্গ কষ্টের? তারপরও আমার ভালো লাগে, মনে হয় লাল মায়াস্বর্গেই থাকি। তুমি খুব এলোমেলো আর অবাস্তব কথা বলছো, বুঝতে পারছো কি? হয়তো, তবে আমি সত্য বলছি। আরেকটা প্রশ্ন করছি তোমাকে, তুমি আর শায়লা কি একই মানুষ? জি স্যার, মনে হয় একজনই। এত দ্রুত উত্তর দিও না, ভেবে চিনতে দাও। স্যার আমরা একজনই, হয়তো থাকি দুটো জগতে, আমি পৃথিবীতে আর সে লাল মায়াস্বর্গে। কোন জগৎটা তোমার কাছে বেশি আনন্দের, পৃথিবী নাকি লাল মায়াস্বর্গ? আগেও বলেছি স্যার, লাল মায়াস্বর্গ। কিভাবে সম্ভব? ওখানে শায়লার স্বামী আজাদ খুব খারাপ, পৃথিবীতে তার চাইতে খারাপ মানুষ নেই, তুমি নিজেই বলেছো। ওখানে কেন তোমার ভালো লাগে? আমি জানি না স্যার, তবে এটা সত্য, লাল মায়াস্বর্গে গেলে আমার ভালো লাগে, আসতে ইচ্ছা হয় না। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা, তুমি নিজেই বলেছো যে লাল মায়াস্বর্গ কষ্টের, অথচ ওই মায়াস্বর্গ তোমার ভালো লাগে, আবার বলছো সাদা মায়াস্বর্গ আনন্দের, অথচ যেতে চাও লাল মায়াস্বর্গে। আবারও বলছি, তোমার কথাগুলো অনেক এলোমেলো। যাই হোক, আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি, এই কাগজে কিছু প্রশ্ন আছে, তুমি 5 মিনিটে উত্তরগুলো লিখে আমাকে কাগজটা ফেরত দেবে, এর বেশি সময় তুমি পাবে না। প্রশ্নগুলো সাধারণ, যেমন তোমার নাম কি, বয়স কত, কোথায় থাকো, কোথায় থাকতে পছন্দ করো, কি খেতে তোমার ভালো লাগে, তোমার পছন্দের মানুষ কে, এইসব। তোমার যা মনে আসে লিখবে, দেরি করবে না। আচ্ছা স্যার। আজ চলে যাব, তুমি রাতে সুন্দর একটা ঘুম দেবে, লম্বা ঘুম। শায়লাকে খুঁজবেন না? হ্যাঁ, আমি তাকে খুঁজে বের করবো, শায়লাকে নিয়ে তুমি চিন্তা করো না। চিকিৎসা না হলেও মারা যাবে? আমি বুঝতে পারছি, আমার যা যা করার তাই করব, তুমি শুধু প্রশ্নগুলোর উত্তর লিখে দাও। আর হ্যাঁ, একটা কথা, তোমার স্বামী সত্যিই ভালো মানুষ, সে তোমাকে অনেক ভালোবাসে। কথাগুলো বলে ডাক্তার তরফদার বাইরে এলেন, আজাদকেও প্রশ্নসহ কাগজটা দিয়ে বললেন, 5 মিনিটে উত্তরগুলো লিখে দিবে, আমি রাইসুল চাচার দোকানে আছি, চা খাবো আর তোমার জন্য অপেক্ষা করব। আর আপাতত কোনো ওষুধ দিচ্ছি না, সবসময় শারমিনের পাশে থাকবে, যেন একা না থাকে, একা থাকলে শারমিন মায়াস্বর্গে চলে যাবে, যত কম সে মায়াস্বর্গে যেতে পারবে ততই তার জন্য মঙ্গল। আজাদ রাতে খাবারের ব্যবস্থা করছিল, কিন্তু ডাক্তার তরফদার খেতে রাজি হলেন না, এলেন রাইসুলের দোকানে, সালামই আছে দোকানে। চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, সালাম, তোমার সাথে কাজ শারমিনের দেখা হয়েছিল? হ স্যার। কখন? দুপুরে 2:30 দিকে এইখানে আইছিল। কেন? জানতে চাইছিল আমি শায়লা আপারে খুঁজে পাইছি কিনা। বলছি না, আপায় মন খারাপ করে বাসায় ফিরে গেছিল। ডাক্তার তরফদার কাপ রেখে দিলেন, যুক্তি অনেকটাই মিলে গেছে, শারমিন দুপুরে এসেছিল এই দোকানে, অথচ করিম চাচা বলেছে শারমিন গিয়েছিল তার বাসার আশেপাশে। এই জটিলতা বড় জটিলতা, কারণ করিম চাচা কখনো মিথ্যা বলে না, আসলে শারমিন সাদা মায়াস্বর্গে তার বাসায় গিয়েছিল, করিম চাচা ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছিলেন, এই ক্ষমতা তার আছে। রাত 12:30, ডাক্তার তরফদার তার চেম্বারে বসে আছেন, শারমিন বিষয়ক ডায়েরিটা তার সামনে, রোগীর তথ্য তিনি কখনো ডায়েরিতে, কখনো আবার ফাইলে খোলা কাগজে লেখেন, শারমিনের তথ্যগুলো তিনি লিখছেন ডায়েরিতে, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত সার লিখতে চাচ্ছেন, তারপর লিখবেন কি করতে হবে, গুছিয়ে কাজ না করলে শারমিনের মতো রোগীকে সুস্থ করা কঠিন হয়ে পড়বে, তাই তিনি বসছেন লিখতে। করিম চাচার কালো কুকুরটা বারান্দার সামনে বসেছিল, তাকে দেখে উঠে দাঁড়িয়েছে, লেজ নাড়ছে, বোঝা যাচ্ছে যে কুকুরটা বেশ আনন্দে আছে। ডাক্তার তরফদার লম্বা ডায়েরিতে লিখতে শুরু করলেন, মোসাম্মদ শারমিন, বয়স 30, স্বামীর নাম আজাদ, বিয়ে হয়েছে 5 বছর আগে, সুখী সংসার ছিল তাদের, এখন শুরু হয়েছে অশান্তি, কারণ মায়াস্বর্গ নামে অজানা এক জগৎ শারমিনের জীবন থেকে সময় নিয়ে নিচ্ছে। মায়াস্বর্গ 2 প্রকার, লাল আর সাদা, লাল মায়াস্বর্গের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই শারমিনের,
সাদা মায়াস্বর্গের ওপর আছে। তাকে প্রায় প্রত্যেক দিন ওই মায়াস্বর্গে যেতে হয়, সময় কাটাতে হয়, তারপর আবার ফিরে আসে। মায়াস্বর্গে সে যখন যায় তখন বর্তমান জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে। এই জ্ঞান হারানোটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং তার অসুস্থতার অন্যতম প্রমাণ। আরেকটি প্রমাণ তিনি পেয়েছেন, শারমিনকে যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেগুলোর অধিকাংশের উত্তর সে লেখেনি, আজাদ অবশ্য সবগুলো প্রশ্নের উত্তর লিখেছে। এতে প্রতীয়মান হয় মনকে স্থির করতে পারছে না শারমিন, সবসময় অস্থিরতায় ভুগছে। মায়াস্বর্গ কি? কল্পনার একটা জগৎ। এই জগৎটা সৃষ্টি করেছে শারমিন নিজেই। প্রশ্ন হচ্ছে কেন? দৈনন্দিন জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে। তার জীবন কি কষ্টের? হ্যাঁ, কষ্টের, কারণ তার সংসারে কোনো সন্তান নেই। 5 বছর ধরে বিয়ে হলেও নিঃসন্তান সে। একজন নারীর জীবনে অন্যতম প্রাপ্তি তার সন্তান এবং সবচেয়ে প্রিয় ডাক মা। এই ডাক সে শুনতে পাচ্ছে না। তাছাড়া সন্তানের জন্য শাশুড়ি সহ পারিবারিক একটা চাপ আছে তার ওপর। এই চাপটা ধীরে ধীরে তার মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। কেউ কেউ এই চাপ সহ্য করতে পারে, আবার কেউ পারে না। শারমিন পারছে না, তাই মানসিক চাপ থেকে মুক্তি পেতে সে মায়াস্বর্গ নামক একটা কাল্পনিক জগৎ সৃষ্টি করেছে, যা সিজোফ্রেনিয়ার লক্ষণ। সিজোফ্রেনিয়া হলে মানুষের অবচেতন মনের কল্পনা সচেতন মনকে ছাপিয়ে ওঠে। এক্ষেত্রে অবচেতন মনের কল্পনাকেই বাস্তব মনে হয়। শারমিনের কাছে এজন্য মায়াস্বর্গকে বাস্তব মনে হচ্ছে, মনে হচ্ছে ওই মায়াস্বর্গই তার বেঁচে থাকার প্রকৃত ঠিকানা। সিজোফ্রেনিক রোগীদের সাধারণত একটা কাল্পনিক জগৎ থাকে। শারমিনের ক্ষেত্রে দুটো কাল্পনিক জগৎ, লাল আর সাদা মায়াস্বর্গ। লাল মায়াস্বর্গ তার জন্য কষ্টের আর সাদা মায়াস্বর্গ আনন্দের। বিস্ময়কর ব্যাপার হলো, শারমিন কষ্টের মায়াস্বর্গ অর্থাৎ লাল মায়াস্বর্গকে বেশি ভালোবাসে, যা সাধারণ যুক্তিতর্কের সাথে সামঞ্জস্য নয়। জীবনটাকে কল্পনায় উপভোগ করার জন্যই যদি সে মায়াস্বর্গ সৃষ্টি করে থাকে, তাহলে সাদা মায়াস্বর্গই তার পছন্দের হওয়ার কথা, কারণ ওখানকার সব কিছু নিয়ন্ত্রক সে, এমনকি চলার পথে প্রিয় স্বামী আজাদকেও পায়। বিস্ময়কর ব্যাপারটা হলো, সাদা মায়াস্বর্গ না হয়ে লাল মায়াস্বর্গ তার বেশি ভালো লাগার। এই বিষয়টার ব্যাখ্যা প্রদান করা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, ওই রহস্যের বেড়াজালটা উন্মোচন করা প্রয়োজন। লাল মায়াস্বর্গে শায়লারূপী শারমিন ক্যান্সারের রোগী। সেখানে সে গরিব এবং চিকিৎসা করা সম্ভব না হলে তার মৃত্যু হবে, অর্থাৎ সে মৃত্যুর কথা ভাবতে শুরু করেছে। মানসিকভাবে অসুস্থ রোগী যখন মৃত্যুর কথা ভাবতে শুরু করে, তখন তার জীবনের ঝুঁকিটা বেড়ে যায়। যে কোনো সময় আত্মহত্যা করতে পারে সে, অথবা নিজের অজান্তেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভুলের কারণে তার মৃত্যু হতে পারে। এজন্য শারমিনের উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। অন্যদিকে শায়লাকে খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে শারমিন, কারণ সে বাঁচাতে চায় শায়লাকে। এই প্রচেষ্টা কি অর্থ বহন করে? শারমিন বাঁচাতে চায়, সে মারা যেতে চায় না। তার মানে তার মনের মধ্যে বেঁচে থাকার যেমন ইচ্ছে আছে, আবার মারা যাওয়ার কল্পনাটাও আছে। অবচেতন মন তাকে ধাবিত করছে মৃত্যুর দিকে, আবার সচেতন মন তাকে বলছে বেঁচে থাকতে। অবচেতন আর সচেতন মনের এই পারস্পরিক দ্বন্দ্বে যে মনটা জয়ী হবে, ওই মনের প্রচেষ্টাই সফল হবে। এক্ষেত্রে সবসময় শারমিনকে বাস্তব জীবনে রাখা খুব জরুরি, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ সে নিজেই মাঝে মাঝে চলে যাচ্ছে সাদা মায়াস্বর্গে, আর শায়লা টেনে নিচ্ছে লাল মায়াস্বর্গে। এখন এই টানাটানিও বন্ধ করতে হবে। শারমিনকে বিশ্বাস করাতে হবে যে লাল কিংবা সাদা মায়াস্বর্গ বলে আসলে কিছু নেই, সবই কল্পনা। ইতিমধ্যে তাকে বলা হয়েছে মায়াস্বর্গ থেকে কিছু নিয়ে আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত পারেনি সে, পারবেও না, কারণ কল্পনার জগৎ থেকে কখনো কোনো কিছু আনা সম্ভব না। মায়াস্বর্গ সম্পর্কে শারমিনের বিশ্বাসটা অত্যন্ত প্রগাঢ়। সে সালমাকে পর্যন্ত ছবি দিয়েছে মায়াস্বর্গের শায়লাকে খুঁজে বের করার জন্য। এই বিশ্বাস যে মিথ্যা তা প্রমাণ করা খুব একটা সহজ হবে না। এক্ষেত্রে বর্তমান জগতে শারমিনকে সবসময় হাসি খুশি আর প্রাণোচ্ছল রাখতে পারলে ধীরে ধীরে সে মায়াস্বর্গ থেকে বের হয়ে আসবে। দায়িত্বটা পালন করতে হবে আজাদকে। তাকে বিষয়টা বুঝিয়ে বলা হয়েছে, এখন কতটুকু করতে পারে তাই দেখার বিষয়। তবে আজাদ চেষ্টার কোনো ত্রুটি করবে না, কারণ সে প্রচণ্ড ভালোবাসে শারমিনকে। কয়েকদিন আগে শারমিন সম্পর্কে আজাদকে লিখতে বলা হয়েছিল। আজাদ সবকিছু ইতিবাচক লিখেছে। বুক ভরা ভালোবাসা না থাকলে ওইরকম লেখা সম্ভব ছিল না। মায়াস্বর্গ সৃষ্টির আরেকটা কারণ থাকতে পারে। হতে পারে শারমিনের জীবনে ভয়ানক কোনো ঘটনা ঘটেছে যা কেউ জানে না, অথবা অজানা এমন কোনো কাহিনী আছে যা গোপন রয়েছে সবার কাছে। এই যুক্তিটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মায়াস্বর্গে শায়লার স্বামী যে আজাদ বিষয়টা গোপনে শারমিন তাকে বলেছে, ওই আজাদ তার দৃষ্টিতে অত্যন্ত খারাপ। কিন্তু কেন মায়াস্বর্গের আজাদ খারাপ?
হতে পারে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে শারমিনের বিয়ে হয়েছিল। ওই স্বামী খুব অত্যাচার করতো তাকে, পরে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই স্মৃতিটা তাকে এখন বড় কষ্ট দিচ্ছে, অথবা বিষয়টা গোপন রাখার কারণে নিজে হীনমন্যতায় ভুগছে, যা তার মধ্যে বিষণ্নতা সৃষ্টি করছে, এবং এই বিষণ্নতা থেকে মুক্তি পেতে সে সৃষ্টি করেছে নিজের পছন্দের সাদামায়া স্বর্গ। ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না হলেও বিবেচনায় রাখা প্রয়োজন। ছোটবেলার অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সিজোফ্রেনিয়া সৃষ্টির অনেক উদাহরণ রয়েছে। এই প্রথম বিয়ের ধারণা আদৌ সত্য কিনা তা জানার জন্য কথা বলতে প্রয়োজন শারমিয়ান বাবা মায়ের সাথে। তারা থাকেন নরসিংদীতে। ডাক্তার তরফদার উঠে দাঁড়ালেন, কেন যেন হঠাৎ ক্লান্তি অনুভব করছেন তিনি, হার লিখতে ইচ্ছা করছে না, তাই ডায়েরি বন্ধ করে এলেন বারান্দায়। তাকে দেখে কুকুরটা উঠে দাঁড়ালো। কুকুরের একটা সুন্দর নাম দরকার, কিন্তু এই মুহূর্তে তার মনে পড়ছে না। একটা বিষয় অবশ্য এখনো তিনি জানতে পারেননি, মা কুকুর তার বাচ্চাদের নাম রাখি কিনা। যদি জানতে পারতেন তাহলে ওই নামই রেখে দিতেন, কারণ মায়ের দেয়া নাম কখনো পরিবর্তন করতে হয় না। শারমিন ডাইনিং টেবিলে সকালের নাস্তা দিয়েছে। আজ তার কেন যেন ভালো লাগছে, মনটাও ফুরফুরে। সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে সকালের নাস্তা করবে, দুপুরেও ভালো কিছু রাখবে, একসাথে খাবে, তারপর বিকেলে বাইরে ঘুরতে বের হবে। শারমিন তার শাশুড়ি সুলতানা বেগমের রুমে এলো। সুলতানা বেগম খাটে শুয়েছিল। শারমিন পাশে বসে বলল, শরীর কেমন এখন আম্মা? ভালো না। কেন? কিছু ভালো লাগে না। নাস্তা দিয়েছি, ডাইনিং টেবিলে আসুন, নাস্তা খাবেন। আমার যেতে ইচ্ছা করছে না। কেন? চলুন সবাই মিলে একসাথে নাস্তা করি। না, এখন উঠব না। তাহলে এখানে পাঠিয়ে দিব নাস্তা? তোমার দেওয়ার দরকার নাই, হালিমাকে বললেই হবে, ও দিয়ে যাবে, প্রতিদিন তো হালিমাই দেয়। শারমিন বুঝল কেন কোনো কারণে তার শাশুড়ি তার উপর রাগ করে আছে। কারণটা অবশ্য অনুমান করতে পারে সে। তার নিজের কোনো সন্তান নেই, সুযোগ পেলেই সে সন্তানের কথা বলে। আজ তার নিজের এই বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তাই হালিমাকে নাস্তা দিতে বলে ডাইনিংয়ে বসলো সে। আজাদ আগেই বসেছিল। মা আসবে না? না, খাবার পাঠিয়ে দিতে বলেছে, হালিমাকে বলেছি দিয়ে আসবে। আচ্ছা, আজ সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে বিকালে ঘুরতে যাব। তাই নাকি? হ্যাঁ, পারলে একটা সিনেমা দেখব। ঢাকা শহরে কোথায় সিনেমা দেখা যায়? আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, একদিন না হয় আমাদের দেরি হয়েছে, তাতে কি? না, এবার যেতে ইচ্ছা করছে না। কেন? প্রথম যাত্রায় যেহেতু বিঘ্নিত হয়েছে, গেলে হয়তো অমঙ্গল হবে। দরকার নেই কক্সবাজার যাওয়ার, অনেক টাকা খরচ হবে, তার থেকে বরং দুজনে আজ ঘুরে ফিরে কাটাই। আগামীকাল কি করব? আমার ছুটি তো 7 দিন। তুমি ছুটি বাতিল করে দাও, পরে এক সময় নেবে। ঠিক হবে না। কেন? তরফদার সেন ফোর করেছিলেন, তোমার সাথেই 7 দিন কাটাতে বলেছেন, আমি ছুটি নিয়েছি, তোমার সাথেই থাকব। চলো নরসিংদীতে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। এবার যাব না। তরফদার স্যার বোধহয় যাবেন তোমাদের বাড়িতে। কেন? তোমার অসুস্থতার ব্যাপারে তোমার বাবা মায়ের সাথে কথা বলবেন, আমি ঠিকানা দিয়েছি। বলুক, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আমার সুস্থ হতে হলে শায়লাকেই খুঁজে পেতে হবে। তোমার যেহেতু ছুটি আছে, চলো আমরা দুজন শায়লাকে খুঁজে বের করি। কিভাবে করবে? ঢাকা শহরের কোথাও আছে শায়লা? তাহলে বিকেলে কি আমরা ঘুরতে যাব না? না, শায়লাকে খুঁজতে যাব। শায়লা নামে কেউ নেই, তাকে খুঁজে পাওয়া সম্ভব না, কথাটা বলতে গিয়েও বলল না আজাদ। এই মুহূর্তে শারমিনকে কষ্ট দিতে চাচ্ছে না সে। সত্যি যদি শারমিন বিকেলে শায়লাকে খুঁজে আনন্দ পায় মন্দ কি? অন্তত কিছুক্ষণের জন্য হলো তো শারমিনকে খুশি রাখতে পারবে, এটাই হবে অনেক বড় প্রাপ্তি। একটা সুবিধাও আছে, যখন শায়লাকে খুঁজে পাওয়া যাবে না, তখন শারমিন বুঝতে পারবে আসলেই শায়লা নামের কেউ নেই, শায়লা সম্পর্কিত তার সকল ভাবনা মিথ্যা, তখন আর সে মা স্বর্গের প্রতি টান অনুভব করবে না। হয়তো এ কারণেই সুস্থ হয়ে উঠতে পারে শারমিন। আজাদ তাই সায় দিয়ে বলল, ঠিক আছে, বিকেলে আমরা শায়লাকে খুঁজব, কিভাবে খুঁজবো একটা পরিকল্পনা করে রেখো। শারমিন খুশি মনে মাথা তোলাল। বিকেল 4টার দিকে বের হলো দুজন। আজাদ আজ সারাদিন তেমন কোনো কথা বলেনি, সে শুধু শারমিনের কর্মকাণ্ড দেখেছে। একেবারেই স্বাভাবিক ছিল শারমিন, কেউ দেখে বুঝতে পারবে না যে মানসিকভাবে কতটা অসুস্থ সে। বাসা থেকে বের হওয়ার সময় পরেছে লাল শাড়ি, খোপায় একটা জবা ফুলও গুজেছে। একটা সিএনজি ডেকেছে আজাদ। ড্রাইভার জিজ্ঞাসা করল, কই যাইবেন? সিটি পল্লী বস্তিতে। মিটার নষ্ট, 150 টাকা লাগবো। ঠিক আছে। সিএনজিতে উঠে আজাদ বলল,
তুমি এই বস্তির নাম জানলে কিভাবে? আমি জোগাড় করেছি। কিভাবে? বাসার সামনে রাইসুল চাচার যে দোকান আছে ওখানে একটা ছেলে আছে, নাম সালাম, আমাদের হোম ডেলিভারি দেয়। ওকে বলেছিলাম ঢাকার সবগুলো বস্তির নাম সংগ্রহ করে নিতে। ও যে বস্তিগুলোর নাম দিয়েছে তার মধ্যে সিটি পল্লী একটা। ওখানে কি থাকে শায়লা? না, আমি অনুমান করছি। আমি ঠিক করেছি আগামীকাল থেকে প্রত্যেকটা বস্তিতে আমি শায়লাকে খুঁজব। ও যেখানেই থাকুক খুঁজে বের করব। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাব না। আজাদ কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনুধাবন করল শারমিনের অসুস্থতার তীব্রতা কমছে না, বরং বাড়ছেই। এভাবে চলতে থাকলে নিশ্চিত শারমিন পাগল হয়ে যাবে। কিন্তু সে তো তা হতে দেবে না। যেভাবেই হোক শারমিনকে বাঁচাবে। স্বামী হিসেবে এটা তার দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য যা যা করার সব কিছুই করবে। যাত্রাবাড়ির সিটি পল্লিতে যাওয়ার পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল শারমিন। হাতে তার নিজের একটা ছবি, বস্তির প্রত্যেকটা ঘরে যাচ্ছে আর ব্যাকুল হয়ে জিজ্ঞেস করছে ছবির শায়লাকে চেনে কিনা ঘরের মালিক। সবাই না বললেও অবাক হচ্ছে শারমিনকে দেখে, কারণ শারমিনের চেহারা আর ছবির শায়লার চেহারা একই রকম। অনেকে জানতে চাচ্ছে বিষয়টা কি। কেউ কেউ ভাবছে শারমিন পাগল, অনেকে আবার নানা ধরনের উপদেশও দিচ্ছে। রাত 8টায় শেষ হলো শায়লাকে খোঁজা। তুলনামূলকভাবে বস্তিটা ছোট হয়, প্রত্যেকটা ঘরে যেতে পেরেছে শারমিন। বড় বস্তি হলে আর পারত না। বস্তি থেকে বের হয়ে শারমিন খানিকটা মনমরা হয়ে গেল। রিকশায় ওঠার পর বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? না। আমাকে কি তুমি পাগল ভাবছ? না, আসলে আমি পাগল না, তবে বোধহয় পাগল হয়ে যাচ্ছি। শায়লাকে না পেলে নিশ্চিত পাগল হয়ে যাব। তাকে আমার খুঁজে বের করতেই হবে। আরো খুঁজবে? হ্যাঁ, আগামীকাল আরেকটা বস্তিতে ঢুকব। এভাবে খুঁজে পাবে না, তোমাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। কোন পদ্ধতি? আমি জানি না, ভেবে দেখি। এখন কি করবে, বাসা যাবে? না। তাহলে? বুড়িগঙ্গা ব্রিজে যাব। সিনেমা দেখবে বলেছিলে। দেখতে ইচ্ছা করছে না, বুড়িগঙ্গা ব্রিজেই যাই। চলো, ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে তোমার সাথে এক কাপ চা খাবো। আজ পূর্ণিমার রাত, ওই ব্রিজে দাঁড়িয়ে পূর্ণিমা দেখবো। তুমি কি নিয়ে যাবে আমাকে? কথাগুলো শুনে কেন যেন মনটা উৎফুল্ল হয়ে উঠল আজাদের। সে তাড়াতাড়ি বলল, অবশ্যই, এবং রিক্সাওয়ালাকেও বলল বুড়িগঙ্গা ব্রিজের দিকে যেতে। পথে জ্যাম থাকায় প্রায় এক ঘন্টা লাগলো বুড়িগঙ্গা ব্রিজে আসতে। মাঝখানে দাঁড়িয়ে আজাদ আর শারমিন দুজনে দু কাপ চা নিল। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ দেখলেই মন ভরে যায়। শারমিন চা খাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। আজাদ দেখছে শারমিনকে। শারমিন সুন্দর, অপূর্ব সুন্দর। তার মনে হচ্ছে এত সুন্দর শারমিনকে সে আগে কখনো দেখেনি। ডাক্তার তরফদার নরসিংদীতে শারমিনদের বাড়িতে এসেছেন। এখন বসে আছেন শারমিনের বাবা সাইফুল আলমের সামনে। পাশের গ্রামে ইউনিয়ন পরিষদের সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে গেছেন। গ্রামে একটা অর্ধপাকা বাড়িতে স্ত্রী জায়দা বেগমকে নিয়ে থাকেন। জায়দা বেগম অসুস্থ, ভেতরে শুয়ে আছেন। ডাক্তার তরফদার মূলত এসেছেন শারমিনের জীবনের বিস্তারিত জানতে। পরিচয় পর্ব আগেই শেষ হয়েছে। তার আসার কথা জানিয়ে রেখেছিল আজাদ, কেন আসবে তাও বলেছে। এজন্য ডাক্তার তরফদার সময়ক্ষেপণ ছাড়াই বললেন, শারমিনকে আসলে আমি সুস্থ করতে চাই, এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। শারমিন অসুস্থ 3 বছর হলো শুনছি, কিন্তু আমি তোর অসুখ চোখেই দেখলাম না। আপনি দেখেননি, কারণ মনের অসুখ চোখে দেখা যায় না। এগুলো ঘা, ফোড়া, জ্বর, সর্দির মতো নয়। আপনি যদি ওর সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন। কি হয়েছে শারমিনের? আমি এখনো নিশ্চিন্ত নই। প্রাথমিকভাবে ক্রনিক সিজোফ্রেনিয়া বলে মনে হচ্ছে। তীব্র হতাশা বা ডিপ্রেশন থেকে হয়েছে বলে আমার ধারণা, তবে আমার এই ধারণা ভুলও হতে পারে। সব কিছু না জানা পর্যন্ত মন্তব্য করতে পারছি না। যাই হোক, শারমিনের চিকিৎসার জন্য আমার কিছু তথ্য প্রয়োজন। আশা করছি সেগুলো আপনি আমাকে দেবেন। কি তথ্য? অবশ্যই দেব। আমার মেয়ের অসুস্থতার জন্য যা যা করা দরকার সবকিছুই করব। বলেন কি করা লাগবে। ডাক্তার তরফদারের সামনে ডাবের পানি ছিল, তিনি চুমুক দিয়ে বললেন, শারমিন মায়াস্বর্গ নামের একটা কাল্পনিক জগতে চলে যায়। এই জগতের বাস্তব কোনো অস্তিত্ব নেই। এরকম দুটো জগৎ আছে, একটা লাল মায়াস্বর্গ আর একটা সাদা মায়াস্বর্গ। কেন যায়, কিভাবে যায়, কি জন্য যায়, বিস্তারিত আর আমি আপনাকে বলছি না, কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি বিষয়টাকে। একটা ব্যাখ্যা হলো তার জীবনে এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা তাকে এ ধরনের কাল্পনিক জীবনে টেনে নিয়ে যাচ্ছে। আমি আরও স্পষ্ট করে বললে বলতে হবে, শারমিনের কি আগে কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা ছিল?
বিয়ে হয়েছিল কিংবা তার কোনো সন্তান হয়েছিল। কি বলছেন আপনি এসব? আমার প্রশ্নগুলো অন্যভাবে নেবেন না, আমি যা বলছি সব চিকিৎসা করার জন্যই বলছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এখানে। না না, আপনি যা বলছেন তা সত্য নয়, উপজেলা কলেজেই পড়েছে শারমিন, তারপর চলে গেছে ঢাকা ভার্সিটিতে। সে নিজেই ঠিক করেছে যে আজাদকে বিয়ে করবে, এই যুগের মেয়ে স্বামী নিজে পছন্দ করেছে, তাই আমি আর শারমিনের মা অমত করিনি। ধন্যবাদ আপনাকে। গ্রামে কি তাকে কোনো ছেলে বিরক্ত করত? অনেক ছেলেই করত, শারমিনের চেহারা ভালো, দেখতেও সুন্দর, তবে ওগুলো ছিল সাময়িক, গ্রামের মুরব্বীরা ধমক দিয়ে থামিয়ে দিয়েছিল। শারমিনের ছোট থেকে কোথায় কোথায় ছিল? জন্মের পর থেকে আমার সাথেই ছিল, আমি ঢাকায় আজিমপুর প্রাইমারি স্কুলে চাকরি করতাম, তখন শারমিনের জন্ম হয়। ওই সময় সরকার একটা সুযোগ দেয়, প্রাইমারি স্কুলের শিক্ষকরা নিজের উপজেলায় চাকরি করার জন্য দরখাস্ত করলে তাকে বদলি করা হবে। সুযোগটা আমি নেই, কারণ যে বেতন পেতাম ওই বেতনে চলা কষ্টকর ছিল। প্রথমে উপজেলা স্কুলে বদলি হই, ওখানে 2 বছর ছিলাম, তারপর আমাদের ইউনিয়ন স্কুলে চলে আসি। ওই সময় শারমিনের বয়স 3 বছর, শারমিন ইউনিয়ন স্কুলেই পড়েছে, তারপর উপজেলা কলেজ শেষ করে ঢাকায় চলে গেছে। ঢাকা ভার্সিটির কোনো অপ্রীতিকর ঘটনা কি আছে? আমার মেয়ে বড় ভদ্রনম্র, কখনো এমন কিছু করেনি যার জন্য আমাদের মাথা ছোট হয়েছে, নিজের সম্পর্কে সবসময় সে সচেতন। এমন কি কোনো কিছু দেখেছে শারমিন যে একজন স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে কিংবা স্ত্রীকে মারধর করছে? আপনাদের বাড়ির আশেপাশে কি এ ধরনের ঘটনা ঘটেছে? গ্রামে অনেক কিছুই ঘটে, আর গ্রামের সকল ঘটনা মুহূর্তেই ছড়িয়েছে চারদিকে। আমার বাড়ির আশেপাশে যে বাড়িগুলো আছে অনেক বাড়িতেই স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের ঘটনা ঘটেছে। তবে একটা কথা বলতে পারি, আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সম্পর্ক ভালো, আমাদের পারস্পরিক বিশ্বাস আস্থা অত্যন্ত সুদৃঢ়। আমি যেমন আমার স্ত্রীকে সম্মান করে, আমার স্ত্রীও আমাকে করে। আর তাছাড়া আমি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম, আচার আচরণে আমাকে যথেষ্ট সতর্ক থাকতে হয়েছে। অনেকেই চেষ্টা করেছে আমার দোষ ধরার জন্য আমাকে পরিবর্তন করে নতুন কাউকে হেডমাস্টার নিয়োগ দিতে পারে, কিন্তু পারেনি, কারণ আমি সেরকম কোনো সুযোগ রাখিনি। সারাটা জীবন শিক্ষকতা এবং আদর্শকে সবার উপরে স্থান দিয়েছি। ধন্যবাদ আপনাকে, আমি এ ধরনের কথাই শুনতে চেয়েছিলাম। আচ্ছা, শারমিনের জন্ম হয়েছে কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। তারপর 3 বছর আপনারা ঢাকায় ছিলেন, তাই না? ঢাকায় কোথায় ছিলেন? আজিমপুর প্রাথমিক স্কুলের পেছনে একটা একতলা টিনশেড বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িওয়ালার নাম ছিল আবুল বাশার, বড় ভালো মানুষ ছিলেন। শারমিনের জন্মের পর খানিকটা অভাবে ছিলাম, উনি আমার কাছ থেকে 1 মাসের ভাড়া নেননি, বলেছিলেন শারমিনকে উপহার দিয়েছেন। এখনো মনে আছে স্মৃতিটা। শারমিনের কি কোনো বড় ধরনের কোনো অসুখ হয়েছিল? না, ছোটবেলায় পক্স হয়েছিল একবার, সম্ভবত 7 বছর বয়সে, তারপর থেকে বড় কোনো অসুখ হয়নি। কখনো মারাত্মক বিপদে পড়েছিল কিংবা দুর্ঘটনা, যেমন ধরুন পানিতে ডুবে যাওয়া, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, গাড়ির দুর্ঘটনা কিংবা লঞ্চ ডুবি? না না, এই ধরনের কোনো কিছু ঘটেনি। কখনো কি ভয় পেয়েছিল, প্রচণ্ড ভয়? ছোটবেলায় ভয় পেত, একা একা থাকতে চাইত না, বড় হলে ভয় কমে গেছে, একেবারে কমেছে তার ভাই মানে ইকবালের জন্ম হওয়ার পর। বড় স্নেহ করে তাকে, ইকবালকে আসলে ওর মা পালেনি, পেলেছে শারমিনি, সারাদিন কোলে পিঠে করে রাখত। একটা ব্যাপারে আমি অবাক হচ্ছি, আপনার মেয়ে আর ছেলের বয়সের পার্থক্য অনেক বেশি। হ্যাঁ, 10 বছর, শারমিনের জন্ম হয়েছে বেশ পরে, যখন বিয়ে করি আমার বয়স মাত্র 22 বছর, আর শারমিনের মায়ের 18। প্রথমে আমরা গ্রামেই ছিলাম, পরে চাকরি হলে ঢাকায় চলে যাই, কিন্তু কিছুতেই আমাদের সন্তান হচ্ছিল না। কত যে ডাক্তারের কাছে গিয়েছি, পীর ফকিরের কাছে ছুটেছি, আপনাকে বলতে পারবো না। বিয়ের 13 বছর পর শারমিন কোলে আসে আমাদের, আর তারও 10 বছর পর জন্ম হয় আমার ছেলে ইকবালের। তার মানে বিয়ের প্রায় 23 বছর পর জন্ম হয় দ্বিতীয় সন্তানের। হ্যাঁ, ঠিক বলেছেন। কথার মাঝে নাস্তা দিয়ে গেল 14-15 বছরের একটা মেয়ে। এর মধ্যে ধীর পায়ে বাইরে বের হলো শারমিনার মা, পাশে চেয়ার ছিল, সালাম দিয়ে বলল, আমার শরীরটা ভালো না, আপনার খাতির যত্ন করতে পারলাম না। তারপরও অনেক ব্যবস্থা করেছেন, পিঠা, মিষ্টি, নুডলস, অনেক কিছু। শরীরে শক্তি পাই না, রান্না বান্নাও করতে পারি না। যে নাস্তা দিয়ে গেল ওর নাম হাসু, ওই রান্না বান্না করে, বাড়ি পাশেই, অভাবী সংসার, দিনে এই বাড়িতে থাকে, রাতে নিজের বাড়ি যায়। ডাক্তার তরফদার আরো কিছু বিষয়ে কথা বলে বের হয়ে এলেন বাড়ি থেকে। দুজনই অনেক অনুরোধ করেছিল দুপুরে খাওয়ার জন্য, কিন্তু খাননি ডাক্তার তরফদার, তিনি সন্ধ্যার আগে ঢাকায় ফিরতে চান। গ্রাম থেকে উপজেলা শহরে আসতে হলে ভ্যানে আসতে হয়। ভ্যানে ওঠার পর মধ্যবয়সী ভ্যানওয়ালার সাথে কথা বলতে শুরু করলেন তিনি।
মূল প্রসঙ্গ শারমিন আর তার বাবা মা। প্রসঙ্গ উঠতে ভ্যানলা বলল, সাইফুল স্যার বড় ভালো মানুষ, হ্যাঁ আমার যদি জিজ্ঞেস করেন তাইলে বলবো এই গ্রামে তার মতো ভালো মানুষ একজনও নাই। আর তার স্ত্রী? দুজনেই বড় ভালো, গ্রামে মেলা পলিটিক্স হয়, তার আগে পিছে কোনো জায়গায় নাই। আর আর কি? সাইফুল স্যার আমারও সারা ছিল, আমি তার কাছে পড়ছি। পড়াশোনা ছেড়ে দিলেন কেন? অভাবই কারণ, সংসারে বড় অভাব ছিল। প্রথম দুইবার যখন স্কুল ছাইরা দিই, হেড স্যার মানে সাইফুল স্যারই আমারে আবার ধরে স্কুলে নিয়ে গেছিল, কিন্তু আমি তখন পড়াশোনার গুরুত্ব বুঝবার পারি নাই, টাকার জন্য কামলার কাম করছি। একটা সত্য কথা কি জানেন স্যার, একবার কামলার কাম শুরু করলে কামলাগিরি থাইকা আর বাইরে যায় না, কামলা কামলাই, ঠিক বলছি না স্যার? আপনি ঠিক বলেননি, পৃথিবীতে বহু মানুষ আছে যারা প্রথম জীবনে দিনমজুর বা শ্রমিকের কাজ করেছে, তারপর নিজের কাজ দ্বারাই বিখ্যাত হয়েছে। আমার মনে হয় কপালে নাই। হতাশ হবেন না, জীবনের পথ আপনার এখনো অনেকটাই বাকি। ভ্যানলা দীর্ঘশ্বাস ছাড়ল, আর কোনো কথা বলল না। ডাক্তার তরফদারও কথা বাড়ালেন না, তিনি তাকিয়ে আছেন রাস্তার পাশে ধানের জমির দিকে। ঢাকা শহর এরকম সবুজ দেখা যায় না, সবুজ রংটা যেন হারিয়ে গেছে ঢাকা থেকে। ইদানিং অনেকে ছাদ বাগান শুরু করেছে, আইডিয়াটা মন্দ না, সবাই যদি তাদের ছাদটা বাগানে বাগানে ভরিয়ে দেয় ঢাকা তখন হবে সবুজের শহর, পর্যটক তখন আসবে শুধু সবুজ ঢাকা দেখতে, গিনেস রেকর্ড বুকেও সবচেয়ে সুন্দর সবুজ শহর হিসেবে ঢাকার নাম উঠবে হয়তো। শারমিন হাসপাতালে দাঁড়িয়ে আছে শায়লার পাশে, একটা বেডে শুয়ে তীব্র ব্যথায় কাতরাচ্ছে শায়লা, নমি পাশে বসে আছে। শারমিনের মনে হচ্ছে সে ছুটে যায় ডাক্তারের কাছে, কিন্তু তার সেই ক্ষমতা নেই, লাল মায়া স্বর্গে সে অন্য কারোর সাথে যোগাযোগ করতে অক্ষম। শায়লার কপালে হাত রাখলো শারমিন, বেশ জ্বর আছে শায়লার, বলল, খুব কি ব্যথা করছে? সমস্ত শরীর জ্বলা পুড়ে যাইতাছে আপা, ওষুধ দিয়েছে হ, কিন্তু জ্বালা পোড়া কমতাছে না, ডানে কিংবা বামে কাত হয়ে শোয়ার চেষ্টা করবে? শায়লা ডান কাত হয়ে শুলো, কোনো লাভ হলো না, আগের মতোই ব্যথায় কষ্ট পাচ্ছে সে, নার্সকে দেখা যাচ্ছে না। শারমিন শেষে নওমিকে বলল, নওমি তুমি বেড থেকে নামতে পারবে, নার্সকে দেখলে চিনতে পারবে? সে বলল পারবে। তুমি নার্সের হাত ধরে তাকে এখানে নিয়ে আসবে, অন্য কোথাও যাবে না, যদি নার্সকে না পাও তাহলে ফিরে আসবে, পারবে? যা সে জানালো যে সে পারবে। তাহলে ওই দরজা দিয়ে বাইরে যাও, দেখো নার্সকে দেখা যায় কিনা, আমি তোমার পাশেই থাকবো। নওমি হেঁটে হেঁটে বাইরে এলো, নার্সকে ঠিকই চিনতে পারলো সে, হাত ধরে টেনে দিতে মধ্যবয়সী নারী নার্স ভালো সাড়া দিল। এসে দেখলো শায়লাকে, হাতে একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল আবার। শারমিন অবশ্য নার্সের চেহারা দেখতে পারল না, অস্পষ্ট একটা আলোর অবয়ব দেখলো শুধু, লাল মায়াস্বর্গে সে শারমিন আর নওমি ছাড়া কাউকে দেখতে পারে না। ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিটের মাথায় ব্যথা কমে এলো শায়লার, বলল, আপা তোমারে ধন্যবাদ, তুমি না আসলে বড় কষ্ট পাইতাম। তুমি এভাবে বলো না শায়লা, বলতেই হইব, তোমার ঋণ আমি শোধ করবার পারবো না, যখনই প্রয়োজন সাথে সাথে আমাকে ডাকবে, কিন্তু কতদিন এইভাবে ডাকবো? তুমি আমারে খুঁজা বাইর করো, আমি আমারে নিয়ে যত না চিন্তায় থাকি তার চাইতে বেশি চিন্তায় থাকি নওমিরে নিয়া। আমার মৃত্যু হইলে নওমির কি হবে? ডাক্তার বলছে সময় নাই, ক্যান্সার সমস্ত শরীর ধুইরা বইছে, আজ এত কষ্ট হইতেছিল যে বাড়িতে থাকবার পারি নাই, হাসপাতালে ভর্তি হয়েছি, জানি না হাসপাতাল থেকে মুক্তি পাবো কি না। অবশ্যই পাবে, ব্যথা কমলে ছেড়ে দেবে, আর আমি নিজেই তোমাকে খুঁজতে শুরু করেছি কিন্তু পাচ্ছি না, তুমি আসলে কোথায় আছো? আমার নিজের কোনো ঠিকানা নেই আপা, একটা ঘর আছে, জায়গাটার নাম কি? শহর, একটা শহর, নাম ঢাকা, একটা বস্তি ঘর, না মনে করতে পারতাছি না, কি হলো? অনেক মাথা ব্যথা। থাক মনে করার দরকার নেই, তুমি শান্ত হও, আমি তোমাকে খুঁজে বের করব, তাড়াতাড়ি করো। শায়লা এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে, ঠিকানা মনে করতে গিয়ে তার এই অবস্থা, মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়লে এমন হয়। শারমিন তাকে একটু সময় দিল, তারপর বলল, নওমির বাবা কি এসেছিল তোমাকে দেখতে? না সে জানে না। কেন? বাড়িতেই তো আসে না, কোথায় আছে তাও বলবার পারবো না। এটা একটা কথা হলো, এই জন্যেই আমার ভয় বেশি, আমি মরে গেলে নওমির কি হবে? নওমির তো কেউ থাকবে না, শুধু তুমি সারা, আমারে খুঁজা বাইর করে তুমি নওমির দায়িত্ব নিবা, ও তোমারই মেয়ে, তুমি ওর নাম রাখছিলাম মনে আছে? আছে।
আমি নমিরে তোমার হাতে দিয়া যাইবার চাই। এভাবে বলো না, নমি তোমারই থাকবে, তোমাকে আমি যেভাবেই পারি সুস্থ করে তুলব। তোমার কি আমাদের অতীত মনে আছে? আমরা কে, কিভাবে আমাদের পরিচয়, কোথা থেকে এসেছি? তুমি একজন একটা অন্ধকার ঘর, আমরা একজন অনুজনরে অনুভব করতাম। অন্ধকার ঘর, ওখানে কি আমরা বন্দি ছিলাম? তা জানি না, তবে আপন ছিলাম, বড় আপন। নিজেদের মধ্যে আলোচনা করবার পারতাম, তুমি আমারে বড় আদর করতা। তারপর আসলো সেই ভয়ঙ্কর দিন। ভয়ঙ্কর দিন? হ, আমগো একজন রেসইলা যাওয়া লাগবে, কিন্তু কে যাবে, তুমি না আমি? ভয় আমরা কেউই যাবার চাইতেছিলাম না, কিন্তু একজন একজন কইরা দুইজনেরই যাওয়া লাগবে। শেষে প্রথমে গেলা তুমি। আমি চিৎকার কইরা কাঁদতাছিলাম, কারণ বুঝবার পারতাছিলাম তোমার সাথে আর দেখা হইব না। ওরা তোমারে টাইনা হেঁচড়া বাইর করা নিল। তারপর সময় আসলো আমার, ভাববার পারি নেই এত কষ্ট পাব। কি ভয়ঙ্কর, মনে হইতেছিল মারা যাব। ওই সময় চিৎকার শুনবার পাইতেছিলাম কারো। তারপর গোঙানি, কি বিভৎস, কত ভয়ঙ্কর। আমি আর শুনতে চাই না, আমিও যেন শুনতে পাচ্ছি ওই গোঙানি বা বিভৎসতা। আমার বুকটাও ফেটে যাচ্ছিল। ওরা আমাকে, না না। তারপর অন্ধকার, শুধু অন্ধকার। আমি চিৎকারও করতে পারছিলাম না। হ, তারপর আমরা হারায় গেলাম। আমি তোমারে খুঁজছি, মেলা খুঁজছি, কিন্তু পাই নাই। তুমি কি আর আমারে খুঁজছো আপা? শায়লা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা ঘুরিয়ে তাকালো, দেখলো নমি ঘুমিয়ে গেছে। সেবার তাকালো শারমিনের দিকে, তারপর বলল, আপা আমি ঘুমাবো, তুমি আমার মাথায় হাত রেখা ঘুম পাড়ায় দিবা? শারমিন এসে বসল শায়লার মাথার কাছে, তারপর হাত বুলিয়ে দিতে থাকলো মাথায়। একসময় ঘুমিয়ে পড়ল শায়লা। শারমিনেরও খুব ক্লান্ত লাগছে, মাঝে মাঝে ঝিমানি আসছে, চোখ বন্ধ হয়ে আসছে, আবার চোখ খুলছে। এরকম কয়েকবার হলো। একবার চোখ খুললে হঠাৎই অনুভব করলো সে শুয়ে আছে তার বেডরুমের খাটে। একটু সময় নিল কি ঘটেছে বুঝতে। দেখল পাশে শুয়ে আছে আজাদ। ঘুমের মধ্যে যে লাল মায়াসর্গে চলে গিয়েছিল বুঝতে পারল সে। খাট থেকে নামলো শারমিন, তারপর পানি খেলো এক গ্লাস। ঘেমে ভিজে গেছে শরীর, ফ্যানটা ধীরে ঘুরছিল, বাড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। 3 সেকেন্ডের মাথায় হারিয়ে গেল গভীর ঘুমে। আজিমপুর সরকারি প্রাথমিক স্কুলটা এখনো আছে, সামনে আছে একটা মাঠও। সেখানে ছোটাছুটি করছি স্কুলের ছাত্রছাত্রীরা। আবুল বাশারের বাড়ি খুঁজে পেতে সমস্যা হলো না ডাক্তার তরফদারের। তবে একতলা টিনশেড বাড়ি নেই, নয়তলার বিশাল একটা বাড়ি উঠেছে। মধ্যবয়সী দারোয়ানকে জিজ্ঞেস করলে দারোয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হ, এই বাড়িটাই আবুল বাশা সাহেবের বাড়ি। উনি কোথায়? মারা গেছেন। ও আচ্ছা, কতদিন হলো? 7 বছর আগে। বাড়িটি কি উনি করেছেন? জি। ওনার পরিবারের কেউ কি আছে? আপনি কে? আমি একজন ডাক্তার, কিছু তথ্যের জন্য আবুল বাশা সাহেবের সাথে কথা বলতে এসেছিলাম। উনি না থাকলেও হবে, ওনার স্ত্রী কিংবা পরিবারের বয়স্ক কেউ থাকলেও হবে। তার স্ত্রী মারা গেছেন আরো আগে, তার এক ছেলে এক মেয়ে। ছেলে আমেরিকায় থাকে আর মেয়ে থাকে কানাডায়। একজন ম্যানেজার আছে, শুধু ফ্ল্যাটের ভাড়া উঠায়। 2 মাস আগে নতুন যোগদান করছে। এইখানে মোট 62টা ফ্ল্যাট আছে, সব হিসাব নিকাশ সেই রাখে। আপনি এখানে কতদিন আছেন? 12 বছর। আপনি চিনতেন আবুল বাশার সাহেবকে? হ, চিনতাম। এই এলাকায় আবুল বাশার সাহেবের ঘনিষ্ঠ ছিল এমন কারো নাম বলতে পারবেন? আমি বলতে চাচ্ছি তার পরিবারের খুব কাছের মানুষ ছিল এমন কাউকে। এইখানে এক পুরাতন দোকানদার আছে, নাম কাশেম আলী, বয়স্ক, এখন আর দোকানদারি করে না। আপনি চাইলে তার বাড়িতে আমি আপনার নিয়ে যাইবার পারি। কত দূর? পাশেই। চলুন তাহলে। কাশেম আলীর বাড়ি এক কাঠার উপরে, 2টো মাত্র ঘর। সামনে ছোট একটা বারান্দার মতো আছে, সেখানেই বসেছেন ডাক্তার তরফদার। কাশেম আলীর শারীরিক অবস্থা খুব খারাপ, লাঠিতে ভর দিয়ে এসে বসল সে। চুলদাড়ি সব সাদা। তার মেয়ে তাকে চেয়ারে এনে বসিয়েছে। ডাক্তার তরফদার বিস্তারিত বলার পর জানতে চাইলেন শারমিন সম্পর্কে। কাশেম আলী বলল, আসলে আমি সব কিছু মনে করবার পারতাছি না। শারমিনরা আমি দেখছি খুব ছোট আছিল। তারপর তো শারমিনের বাবা কি যেন নাম বললেন, সাইফুল আলম। হ, মনে পড়ছে, সাইফুল আলম স্যার। হে, তার গ্রামের বাড়ি চলে যায়, তাই মেলা দিনে তাকে সন্তান আসিল না। একবার আমি তার এক ফকিরের কাছে নিয়ে গেছিলাম, এখনো মনে আছে।
কত বছর আগের ঘটনা? এই 25-30 বছর আগে হইব। ওই বাড়িতে কি আপনি প্রায় যেতেন? খুব একটা না, এলাকার মানুষ দেখা সাক্ষাৎ হইতো এই যা। শারমিনের কোনো স্মৃতি কি আপনার মনে আছে? মনে নাই, তবে কি ওই সময় ডানওয়ার, রেড কাউ এই দুরকম দুধ পাওয়া যেত। সাইফুল আলম স্যার প্রায় ওই দুধ কিনবার জন্য আমার দোকানে আসতো। একবার দুধ পাওয়া যেতেছিল না, তখন তার সে কি আকুতি, স্যার আর আমি রাইতের বেলা পুরান ঢাকা যাইয়া দুধ নিয়ে আসি। আর একটা কথা মনে আছে, খাট থেকে পুরা হাত মস্কাই গেছিল শারমিনের। তখন শারমিনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলাম আমি আর সাইফুল স্যার। মাথায়ও আঘাত পাইছিল ওই সময়, মাথাও মনে হয় ফাটছিল, ঠিক মনে করবার পারতাছি না। শারমিন কি জ্ঞান হারিয়েছিল? অনেক আগের কথা মনে পড়তাছে না। বমি করেছিল কি? এতদিন আগের কথা কেমনে মনে রাখবো। তারপর কি হলো? একদিন গ্রামের স্কুলে ট্রান্সফার হয়ে গেল সাইফুল স্যার, তারপর তো চলেই গেল। পরে একবার আইছিল, তাও মেলা দিন আগে, 15-20 বছর হইব। আপনি না আসলে তাও কথা আমার মনেও পড়তো না। মানুষ হিসেবে কেমন ছিল সাইফুল আলম স্যার? ভালো, খুব ভালো, খারাপ কিছু মনে পড়তাছে না। ডাক্তার তরফদার আরও কিছু কথা বলে চলে এলেন বাড়িতে। ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন আগেই, শরীর খারাপ লাগে আর গেলেন না। বাড়ি এসে দেখেন নির্ভয় মানব বসে আছে। ডাক্তার তরফদার অবাক হয়ে বললেন, তুমি এই সময়ে কেন? স্যার, আমার ভয় আরও কমতে শুরু করেছে। দুটো ভয়ের সিনেমা দেখতে বলেছিলাম, দেখেছো? হ্যাঁ স্যার। ভয় পেয়েছো? না স্যার। তুমি চুল কাটো না কেন? তোমার চুল অনেক লম্বা হয়েছে। স্যার, আমি সিদ্ধান্ত নিয়েছি আর চুলদারি কাটবো না। কেন? অপ্রয়োজনীয় কাজ। সৃষ্টিকর্তার চুলদারি দিয়ে যেহেতু দিয়েছেন, নিশ্চয় একটা যুক্তি দিয়ে দিয়েছেন, এজন্য চুলদারি কাটা ঠিক না। সৃষ্টিকর্তা যেভাবে আমাদের সৃষ্টি করেছেন সেভাবে আমাদের থাকা উচিত, তাই না স্যার? না, ঠিক না। কেন? সৃষ্টিকর্তা তোমাকে যখন জন্ম দিয়েছেন তখন তোমার জামা কাপড় ছিল না, তুমি ছিলে নেংটো। তাহলে কি তুমি সারা জীবন নেংটোই থাকবে? স্যার, আমি নেংটোই থাকব। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বড় চিন্তায় আছি তোমাকে নিয়ে। এতদিন তোমার ভয় ছিল না, এখন যদি লজ্জাও না থাকে তাহলে তো বড় বিপদ হবে। তোমার বাবা ঢাকার অন্যতম ধনী মানুষ, তার টাকার পরিমাণ কত তিনি নিজেও জানেন না। তুমি তার একমাত্র ছেলে হয়ে যদি জামা কাপড় ছাড়া চলো তাহলে কি সর্বনাশা কাণ্ড হবে, বুঝতে পারছো? পারছি স্যার, তবে এটা একটা অ্যাডভেঞ্চার হবে। তোমার অ্যাডভেঞ্চার করার দরকার নেই। তুমি এখন যা করবে তা হলো বিড়াল গবেষণায় আমাকে সাহায্য করবে। বিড়াল গবেষণা কি তোমাকে বলি? বিড়াল গবেষণা হলো কাউকে বিড়াল বলে গালি দেয়া। যাকে তোমার অপছন্দ হবে তাকে তুমি বিড়াল বলে গালি দিবে, এই গালের উত্তরে তারা কি বলে তা আমাকে জানাবে। স্যার, ভালো একটা কাজ পেলাম। এখন যাও, যে সিনেমা দুটো তোমাকে দেখতে বলেছিলাম আবার দেখবে, তবে এবার দেখবে অন্ধকার ঘরে একা একা, ঠিক আছে? জি স্যার, আসি তাহলে। যাও। নির্ভয় মানব চলে যাওয়ার কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে এক যুবক চেম্বারে ঢুকল। ডাক্তার তরফদার অবাক হয়ে বললেন, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, কে তুমি? স্যার, আমি আপনার নির্ভয় মানবের ড্রাইভার। হাঁপাচ্ছ কেন? স্যার, অবাক করা সব কাণ্ড ঘটতেছে। কি কাণ্ড? স্যার, আপনার নির্ভয় মানব চেম্বার থেকে বাইর হয়ে আমারে বিড়াল বইলা গালি দিতেছে। তারপর? তারপর কি? তারপর স্যার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলান শুরু করছে, খালি জাইঙ্গা পুরা মনে হয় ওইরাও খুলে ফেলাইব। আমারে বলে ওই বেটা বিড়াইল, গাড়ি থেকে নাম। আমি তো ভয় গাড়ি থেকে নাইমা গেলাম, মনে হইল আমারে খুন করবে। তারপর বলল আমি গাড়ি চালাবো, তুই পাশে বসা থাক, তোর শরীরেও যেন কোনো জামা কাপড় না থাকে। স্যার, কথা শুনে তো আমার মাথা খারাপ, কোনো মতে সুইটাইছে আমার বাঁচান স্যার। চলো বাইরে যাই, সে তো ঠিক করছে না। তাড়াতাড়ি ডাক্তার তরফদার বাইরে এলেন, এসে দেখেন গাড়ি নেই, ড্রাইভার করে চলে গেছে নির্ভয় মানব। রাস্তায় পড়ে আছে নির্ভয় মানবের প্যান্ট, শার্ট আর জুতো। শারমিন দাঁড়িয়ে আছে আম গাছের নিচে, তার সামনে সার্ভিস বয় সালাম, হাতে শায়লার ছবি। ছবিটা এগিয়ে দিয়ে সে বলল, এই যে আপা, আপনার ছবি। ছবি ফেরত দিচ্ছ কেন? বস্তিতে বস্তিতে খুঁজা শায়লা নামের এই আপারে পাওয়া যাবে না। কেন? বড় কঠিন কাজ, কেউ চিনবার পারে না। না দেখলে চিনবে কিভাবে? আমি তো খুঁজে চলেছি, তুমিও খুঁজবে। এই নাও 2000 টাকা, তোমার যাওয়া আসার ভাড়ার বকশিস। শায়লাকে আমার খুঁজে পেতেই হবে, আমি নিজেও 2 বস্তিতে খুঁজেছি, আগামীকাল আরও 1 বস্তিতে যাব। আমার বিশ্বাস তাকে আমি খুঁজে পাবো।
আমি চেষ্টা করব, কিন্তু আসলেই সহজ না কাজটা। সহজ হলে তোমাকে দিতাম না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কঠিন কাজ করতে পারবে, তাই দিয়েছি। আর কাজটা শুধু শায়লাকে খুঁজে পাওয়া না, আমরা যদি তাকে খুঁজে পাই তাহলে তার জীবন বাঁচবে। একটা অসহায় মানুষকে বাঁচানো আমার দায়িত্ব, কি বলো? হ্যাঁ ঠিকই বলছেন। তোমার যদি আরও টাকা লাগে তাহলে বলবে, টাকা কোনো সমস্যা না। আমার শায়লাকে খুঁজে পেতে হবে। তাইলে এক কাম করি। কি কাজ? ছবি দেয়া পোস্টার বানাই, তারপর ঢাকা শহরের সব বস্তিতে টানায়া দিই। পোস্টারে মোবাইল নাম্বার থাকলে যারে খুঁজতেছি ওই শায়লা আপা আমার সাথে যোগাযোগ করবে, নইলে কেউ তারা দেখলে আমাকে ফোন করবে। ভালো কথা বলেছ। পোস্টার ছাপানোর জন্য কত টাকা লাগবে? আমি জানি না, জানতে হবে। ঠিক আছে, তুমি জেনে জানাও। কি লিখবো পোস্টারে? ছবির মানুষটি শায়লা, তাকে খুঁজছি। কোনো হৃদয়বান মানুষ তার সন্ধান পেলে দয়া করে জানাবেন। আচ্ছা আপা, আমি তেলে যাই। হ্যাঁ যাও। সালাম চলে গেলে শারমিন এলো তার শাশুড়ি সুলতানা বেগমের কক্ষে। ঘুমাচ্ছে সে। ঘড়ি দেখলো শারমিন, 6টা বাজে। কিছুক্ষণ পর আজাদ ব্যাংক থেকে আসবে। আজাদের পছন্দের নাস্তা মোগলাই। সে ঠিক করলো আজ নিজেই মোগলাই বানাবে, তাই এলো রান্নাঘরে। হালিমা আগে থেকেই ছিল রান্নাঘরে, পেঁয়াজ কাটছিল। শারমিন বলল, ময়দা মাখতে পারবি? মোগলাই বানাবো। পারবো। কথা বলতে বলতে ডিম ভাঙতে শুরু করলো শারমিন। হালিমা হঠাৎই বলল, ভাবি আমি আর থাকবো না এই বাড়িতে। কেন? ভাল লাগে না। কারণ কি? সমস্যাটা কোথায়? বেতন বাড়াতে হবে? না আপা। তাহলে? আমার ভালো লাগে না ভাবি। আখি আপার খালাম্মার খালি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিসের ষড়যন্ত্র? তারা চায় না আপনি এই বাড়িতে থাকেন। আপনি নাকি পাগল? তুই জানলি কিভাবে? আর এরকম কথা তুই আগেও বলেছিস। সকালে যখন আখিয়া পাইছিল তখন আমি শুনছি আপনি আপনার ঘরে ঘুমাইতেছিলেন। আখিয়া অল্প সময়ের জন্য আইছিল, ঘরে যে কোনো বাবু নাই, আপনার সন্তান নাই, বারবার খালি এই কথা বলতেছিল। সত্যিই তো বলেছে। সব সত্য শুনতে ভাল লাগে না ভাবি, কিন্তু সত্য সত্যই। আমি পাগল কিনা জানি না, তবে আসলেই অসুস্থ। আমি একজনকে খুঁজছি, তার নাম শায়লা। তাকে না পেলে আমি হয়তো সত্যিই পাগল হয়ে যাব, এমনকি মারাও যেতে পারি। এই সব কি বলতাছেন? সত্য বলছি। আর হ্যাঁ, এখন তোর যাওয়া দরকার নেই, এই বাড়িতেই থাক। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই কিংবা আমার মৃত্যু হয় তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারিস। তবে আমি বলবো না যাওয়াটাই ভালো হবে। তোর খালাম্মা বৃদ্ধ মানুষ, তার যত্ন তো নেওয়া দরকার, তাই না? আর তুই চলে গেলে তোর ভাইজানের খাওয়া দাওয়াতেও কষ্ট হবে। ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিবি। না ভাবি, আপনারে তুই আমি যাব না। তাহলে থেকে যা, এত চিন্তা করিস না। দীর্ঘশ্বাস ছেড়ে শারমিন আবার বলল, মানুষের জীবন অনেক ছোট, ছোট জীবনে বেশি কিছু দেখতে শুনতে চাইতে নাই। মানুষ যত কম দেখবো শুনবে চাইবে তত বেশি সুখী হবে। কথাগুলো শুনেও কোনো উত্তর দিল না শারমিন। মোগলাই তৈরি শুরু শেষ করল, আজাদ এলে ভেজে দেবে। তারপর ঢুকলো নিজের ঘরে, ডায়েরিতে হিসাব করতে শুরু করলো কত টাকা আছে। সে যে বেতন পায় তার মধ্যে থেকে 10,000 টাকা তার বাবা মায়ের জন্য পাঠায়, 15,000 টাকা খরচ করে সংসারের জন্যে, 5,000 টাকা তার কলেজে যাওয়া আসা আর হাত খরচ। মাস শেষে দেখা যায় 1,000 টাকা জমা থাকে। একটা ডিপোজিট স্কিম আছে তার, সব কিছু হিসেব করে দেখেছে 10,00,000 টাকার উপরে জমা হয়েছে। এই পুরো টাকাটা সে শায়লার চিকিৎসার জন্য খরচ করবে বলে মনস্থির করল। অতিরিক্ত টাকা প্রয়োজন হলে কঠিন হবে জোগাড় করা, কারণ সামনের মাস থেকে সে আর বেতন পাবে না। দীর্ঘদিন ক্লাস না নেয়া